তো ডিয়ার ভিউয়ার্স, এখন আপনাদের সাথে ফ্রেমের দুটা ক্লাসিফিকেশন একটু আলোচনা করার চেষ্টা করবো। মুভমেন্টের উপর ডিপেন্ড করে, বেসিক্যালি লেটারের মুভমেন্টের উপর ডিপেন্ড করে ফ্রেমকে দুই রকম ভাগে ভাগ করা যেতে পারে, একটা হলো সুয়ে ফ্রেম, একটা হলো নন সুয়ে ফ্রেম। দ্যাট মিন্স যখন কোনো একটা ফ্রেমে লেটারের মুভমেন্ট থাকে, যেমন ধরুন আমি যদি একটা ফ্রেম আপনাদেরকে এখানে দেখাই, যেমন এই ফ্রেমটা ধরুন এই বি পয়েন্ট, এটা আপার পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা আপার পয়েন্ট। যদি এরকম হয় যে দুটা একটা ফ্রেমের এই আপার পয়েন্ট গুলা ল্যাটারাল মুভমেন্ট করতেছে, তখন সেটাকে আমরা বলতে পারি সুয়ে ফ্রেম। আর যদি ল্যাটারাল মুভমেন্ট না করে তখন সেটাকে বলি নন সুয়ে ফ্রেম। তো এখন আমরা কখন একটা ফ্রেমকে সুয়ে হচ্ছে, কখন আমরা নন সুয়ে হচ্ছে সেটা কিভাবে বুঝবো? যেমন যে ফ্রেমটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এবিসিডি ফ্রেম, এই ফ্রেমটার দিকে যদি একটু ভালো করে লক্ষ্য করেন, দেখেন এই ফ্রেমটা এমন একটা ফ্রেম, যেমন এদিকে লোডিং কন্ডিশন দেখেন, তার জিওমেট্রি দেখেন, এদিকে লোডিং কন্ডিশন দেখেন, জিওমেট্রি দেখেন। জিওমেট্রি বলতে ই আর ভ্যালুর কথা বোঝাচ্ছে আর কি, আই বেসিক্যালি। এবং যদি বিসি মেম্বার দেখেন, সেখানে আই, তিনটা আই সেম, এবং ডিস্টেন্স, লোডিং কন্ডিশন সব কিন্তু কিন্তু একদম সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল বলতে বোঝায় যে একদম মিরর, তার মানে আপনি যদি ফ্রেমটাকে মাঝখানে ভাগ করে দেন, ডানের অংশ যা হবে বামের অংশ তাই হবে, সেটাকে বলে সিমেট্রিক। এবং যদি ফ্রেমটা এরকম হয় যে একদম জিওমেট্রিক্যাল সিমেট্রিক হতে পারে, লোডিং সিমেট্রিক, যদি লোড না থাকে, যেমন ধরেন কোনো লোড নাই, তাহলে অবশ্যই তার জিওমেট্রি সিমেট্রিক থাকতে হবে। যদি এরকম হতো, যদি কোনো ফ্রেম এরকম হয় যে আমি যদি ছোট একটা ফ্রেম দেখাই, এদিকে ধরেন 6 মিটার, এদিকে ধরেন 4 মিটার, বাট কোন লোড নাই, অথবা লোড একটা আছে ধরেন মাঝখানে আছে, যেটা লোড থাকলে যদি এখানে যদি 6 মিটার জায়গায়, যেমন এই ফ্রেমটা যদি চিন্তা করেন, এখানে যদি 6 মিটার জায়গায় 4 মিটার হতো, 4 মিটার আর কি, তাহলে কিন্তু এটা নন সুয়ে হয়ে যেত, সরি সুয়ে হয়ে যেত। তার মানে জিওমেট্রিক্যাল আপনার সিমেট্রি হতে হবে, লোডিং সিমেট্রি হতে হবে, অথবা বোথ সিমেট্রি হতে পারে। তার মানে লোড যদি না থাকে তাহলে জিওমেট্রি সিমেট্রি হতে হবে, যদি জিওমেট্রি সিমেট্রি থাকে তা তো ভালোই। মেন হলো প্রথম টার্গেট হলো জিওমেট্রি সিমেট্রি হওয়া, দেন লোড সিমেট্রি হওয়া, লোড থাকলে, আর লোড না থাকলে তো দরকারই নেই, আর বোধ হতে পারে। তো এই হলো নন সুয়ে ফ্রেমের কন্ডিশন, যে একটা নন সুয়ে ফ্রেম হতে হলে তাকে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া আমাকে ফলো করতে হবে, ঠিক আছে? তার মানে এমন হবে লোডিং কন্ডিশন যে মিনিমাইজ হয়ে যায় কোনোভাবে। সহজ কথা যদি আমি বলি, যে ডান দিক থেকে বাম দিক থেকে যে লোড আসছে সেটা মিনিমাইজ হবে, এটার কোনো মুভমেন্ট হবে না। আমার মূল টার্গেট ল্যাটারাল মুভমেন্ট, ল্যাটারাল মুভমেন্ট যে কোনোভাবে রিডিউস করতে পারি আমি, তো যদি এরকম রিডিউস করা যায় তাহলে সেটাকে আমরা নন সুয়ে ফ্রেম বলতে পারি। আর যদি নন সুয়ে না হয়ে কোনো কারণে ল্যাটারাল মুভমেন্ট ঘটে থাকে, যদি জিওমেট্রি সিমেট্রি না হয়, লোডিং সিমেট্রি না হয়, তো সেই কারণেই মূলত সুয়ে ফ্রেম হয়। তো এটা হলো সুয়ে ফ্রেমের একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করি। ধরুন আমি এখানে যদি দেখাই আপনাদেরকে, এখানে লোড অ্যাপ্লাই করা আছে, তো অবশ্যই বুঝতে পারছেন পি লোড যদি অ্যাপ্লাই করা থাকে তাহলে সুয়ে ঘটবে, সুয়েটা ল্যাটারাল মুভমেন্ট হবে। ল্যাটারাল মুভমেন্ট হলে এখানে ডি লোয়ার আমি বলতে পারি যে তার একটা মুভমেন্টের জন্য, এখানে আমি ডি লোয়ার ডি লোয়ার একটা ডিফরমেশন পাচ্ছি সেখানে আমি। হ্যাঁ, তো এইভাবে আর কি আমাদেরকে যদি সুয়ে ফ্রেমের ডায়াগ্রাম দেখাতে পারি, তবে এরকম একটা সুয়ে ফ্রেমের ডায়াগ্রাম দেখাতে পারি। এবং এখন কথা হলো যে যে সুয়ের জন্য যে মুভমেন্ট ক্যালকুলেশন করবেন, সেই মুভমেন্টটা কিভাবে ক্যালকুলেশন করবেন। তো মোমেন্টটা ক্যালকুলেশনের জন্য আমরা সূত্রটা এর আগেও দেখে আসছি, যে যদি কোনো ডিফরমেশন হয় তাহলে সূত্রটা এরকম হয়, 6c / l স্কয়ার ইনটু ডেল। এই সূত্রটা আমরা অলরেডি প্রমাণও করছি 6c, সেটা কিভাবে করতে হয়। এখন করোনা হচ্ছে যে এখানে যে ডেলটা আসছে, এই ডেলটা বা যে ডিফরমেশনটা আসছে, ডিফরমেশনের মানটা কিন্তু আপনার কাছে আননোন, এই মানটা কিন্তু আপনি জানেন না। তো এই মানটা আপনি কিভাবে বের করবেন? এই মানটা বের করার জন্য আপনাকে আমি কিছু আরবিটারি ভ্যালু ধরতে হবে। এখানে একটা কথা মনে রাখতে হবে যে এই যে অ্যাজিউম যেটা করতেছেন, এটা হলো ডেলের মানটাকে আপনি একটা অ্যাজিউম করতেছেন। অ্যাজিউম করতেছেন কত? 1000 বার ইআই, অথবা এরকম হোয়াটএভার ইট ইজ, যাই হোক না কেন এরকম কিছু ভ্যালু আপনি ধরে নেবেন এখান থেকে। এখান থেকে ধরে নেওয়ার পর আপনি ইআই ডেল ইজ ইকুয়াল টু 1000, এটাও এখানে ইনক্লুড করতে পারেন, একবারে ইআই ডেল ইনটু 1000 ইনক্লুড করতে পারেন, অথবা ডেলের মান 1000 বার ইআই, আলটিমেটলি ইআই ইআই কেটে যায়, তো 1000ই থাকে আর কি আলটিমেটে। তো এটা এটা যে সুয়েটা ধরলেন, এটা হলো আপনি যে ডেলটা ধরলেন ডিফরমেশনটা, এটা কিন্তু একটা আরবিটারি ডিফরমেশন ধরছেন। এটা কিন্তু যে ডিফরমেশন ধরতেছেন এটা কিন্তু মূল ডিফরমেশন না, আপনি কিন্তু জানেন না এখানে কি ডিফরমেশন হচ্ছে। তো আপনি যখন ট্রু সুয়ে, মানে আলটিমেটলি আপনি যখন এখান থেকে ট্রু, আসলে কতটুকু সুয়ে হচ্ছে, আসলে কতটুকু তার ডিফরমেশন হচ্ছে বা তার ডিফ্লেশন হচ্ছে বা তার সাইড ওয়ে হচ্ছে, এই বিষয়টা যদি বের করতে হয় তাহলে আপনাকে একটা কে ফ্যাক্টর দ্বারা গুণ করতে হয়। এই কে ফ্যাক্টর একটু আমি একটু স্টপ করি, এখানে অনেকগুলো কথা একসাথে বলে ফেলছি। এই কে ফ্যাক্টরটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, কেটা হলো স্টিফনেস ফ্যাক্টর। স্টিফনেস ফ্যাক্টর বলতে বোঝায় যে এটার সাথে সুয়ের একটা ভালো সম্পর্ক আছে। ভালো সম্পর্ক বলতে যেটা বোঝায় যে যদি আপনার একটা এই কলামটা ধরুন, এই কলামটা আমি তো দুইটার ক্ষেত্রে ডেল ধরে নিছি তাই না, তো এখন ধরুন এই কলামটাতে আপনার স্টিফনেস অনেক বেশি এবং এই কলামটাতে স্টিফনেস অনেক কম। যার স্টিফনেস বেশি তার সুয়ে কিন্তু কম হবে, কারণ সে কিন্তু অনেক শক্তিশালী। স্টিফনেসটা আমি সহজ কথা বাংলা ভাষায় যদি আমি বলি, সেটাকে বলতে হবে যে শক্তি, শক্তি সামর্থ্য।
যার শক্তি সামর্থ্য বেশি, যে কলামের শক্তি সামর্থ্য বেশি, তার কিন্তু আপনার সুয়েটা কম হবে, তার মানে ক্রুসিটা কম হবে। আর যার শক্তি সামর্থ্য কম তার কিন্তু সুয়েটা বেশি হবে। যদিও আমি প্রথম অবস্থায় কিন্তু দুটাই কিন্তু একই সুয়ে ধরে নিয়েছিলাম, যে দুটার ক্ষেত্রে একই রকম, তার ডিফর্মেশন হচ্ছে, তার ডিফ্লেকশন হচ্ছে। বাট ট্রু সুয়ে যখন করবেন তখন কিন্তু তার আলটিমেটলি কে এর উপর ডিপেন্ড করতে হচ্ছে, ঠিক আছে? তো এখন দেখুন আমি তাহলে ট্রু সুয়েটা আপনি কিভাবে বের করবেন। আপনি অনেক সময় কনফিউশন হয়ে যেতে পারেন যে আমি তো এখানে অ্যাজিউম সুয়ে যেটা ধরছি 1000 বা ইআই, তাহলে তো অ্যাজিউম সুয়ে যদি এখানে বসায় তাহলে ট্রু সুয়েটা তো আপনার এখান থেকে মান, কের মান তো দুটার ক্ষেত্রে সেমই আসবে, কের মান তো চেঞ্জ, এখানে একটা ফ্যাক্টর, এটা তো সেমই আসবে। এ ধরনের একটা ফ্যাক্টর বলছেন 2.28, এখন 0.28 পেলে আপনি তো আলটিমেটলি এই ট্রু সুয়ের মান তো দুটার ক্ষেত্রে একই পাবেন না, আপনি এক পাবেন না। যখন যত আপনি অবশ্যই বুঝতে পারতেছেন যদি এর এর মান যদি 2i হয় আর এর মান যদি 3i হয় তাহলে কি এক পাবেন, কারণ আপনি তো এখানে এই জায়গায় অনেক ভুল করে ফেলে, এই জায়গায় অনেক সময় একটু উল্টা পাল্টা হয়ে যাবে। ট্রু সুয়ে একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন ট্রু সুয়ের ডেল ইজ ইকুয়াল টু কি কে ইনটু অ্যাজিউম সুয়ে, তাই তো? অ্যাজিউম সুয়ে যেটা অ্যাজিউম করছেন আর কি। তো কেটা কেটা আপনি ধরেন 0.28 পেলেন, এখন অ্যাজিউম সুয়ে, অ্যাজিউম সুয়ে ধরেন 1000 বাই ইআই, 1000 বাই ইআই, এখন আই এর মানটা আপনি ইনপুট করতে হবে আপনাকে, ঠিক আছে? এখন আই এর মানটা আপনি কি ইনপুট করবেন, 2i ইনপুট করবেন না 3i ইনপুট করবেন, দুটা কিন্তু আলাদা আলাদা ভ্যালু, ঠিক আছে? তো আপনি এইখানে এই মেম্বারের ক্ষেত্রে একরকম, কিন্তু এই মেম্বারের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আরেক রকম, ঠিক আছে? তো আপনি ইচ্ছা করলে যদি এভাবে এক্সপ্রেস করতে চান, নিজেকে বলতে চান যে এখানে যদি এটা হলো আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা বলতেছি যে ক্রুসিয়াটা কিভাবে বের করবেন, এটা হলো আলটিমেট বিষয় যেটা আপনার কিন্তু এস্টিমেশনের উপর মাস্ট বি ডিপেন্ড করে, ঠিক আছে? তো এখন আপনি চিন্তা করতেছেন যে না, আমি চিন্তা করতেছি যে এই দুইটা ডেলের মান সেম চিন্তা করতেছে, আমি সর্বজন্য নিয়ে চিন্তা করবো, কারণ আপনার উদ্দেশ্য হলো মোমেন্ট বের করা। আমি একটু বেশি ডিপে চলে যাচ্ছি, আমার মনে হয় এত বেশি ডিপে যাওয়ার এখন প্রয়োজন আছে। তো মোমেন্ট বের করার উদ্দেশ্য, মোমেন্ট বের করার জন্য আপনার সুয়েটা, সুয়েটাকে আপনি বেশি অ্যালাউ করবেন না কম অ্যালাউ করবেন? আপনি যদি বেশি সুয়ে অ্যালাউ করেন তাহলে কিন্তু মোমেন্টের ক্ষেত্রে আপনার সেফ পাবেন, সেফটি পাবেন, কারণ সুয়ে যত বেশি সুয়ে তত কিন্তু মোমেন্ট বেশি আসবে, এটা বুঝতে পারতেছেন? তো সুয়ের ক্ষেত্রে আপনি এখানে আয় এখন 2i দিবেন, যদি 2i দেন তাহলে কিন্তু ডেলের মানটা বেড়ে যাবে, আর যদি 3i দেন তাহলে ডেলের মানটা কমে যাবে, তাহলে আপনি 2i দিবেন তাহলে ডেলের মানটা বাড়বে, বাড়লে আপনার মোমেন্টে এই এটা সেফটি থাকবে। যাক, এটা পরের বিষয়, আপনি মোমেন্ট বিষয়টা ছিল ট্রু সুয়ের সাথে কে সাথে সম্পর্কটা কি, কে হলো স্টিফনেস, স্টিফনেস যত বাড়ে তত হলো সুয়ের পরিমাণটা কমে যায় আর কি, ঠিক আছে? তো এখন আমি এখানে দেখেন কি যে ইজ দ্য স্টিফনেস ফ্যাক্টর, এটা দেখানোর এখানে চেষ্টা করছি কি ইজ দ্য স্টিফনেস ফ্যাক্টর। আর এখানে একটা বিষয় যে আপনি আলটিমেটলি যখন আমি যদি আপনাদেরকে, আমি মূলত এতক্ষণ ধরে আলোচনা করছি নন সুয়ে ফ্রেমটা কি আর সুয়ে ফ্রেমটা কি এটা নিয়ে, এবং সেখান থেকে মোমেন্ট ডিফ্লেকশন এবং ট্রু সুয়েটা কিভাবে বের করবেন এটা এইটুকু মূলবিদের মূলত সীমাবদ্ধ ছিলাম এতক্ষণ। এখন আপনাদেরকে আমি দেখাবো যে নন সুয়ে ফ্রেম যদি হয় তাহলে সেটাকে আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন, ঠিক আছে? তো তার আগে, তার আগে আপনাদেরকে আমি যেটা দেখাতে চাই সেটা হলো যে এই যে সুয়ে ফ্রেম এটার ডেফিনেশনটা কি, এটার যে একটা ডেফিনেশন আপনাদেরকে দিতে হবে এটা আপনাদেরকে দেখাবো, তারপর এটার কজেস কি, কি কারণে এই সুয়েটা বেসিক্যালি ঘুরতেছে এবং কিভাবে কিভাবে আপনি এটাকে প্রিভেন্ট করবেন, এই বিষয়টা আপনাদেরকে আমি এখানে দেখানোর চেষ্টা করব। তো আপনারা এতক্ষণ ধরে দেখলেন যে কিভাবে স্কেচের সাহায্যে, এই একটা স্কেচের সাহায্যে আপনি কিভাবে ফ্রেম সুয়ে ফ্রেমটাকে দেখলেন এবং সেখান থেকে কি কারণে ঘুরছে এবং কিভাবে এটাকে প্রিভেন্ট করবো সেই বিষয়গুলো দেখলেন। এখন আমরা মূলত আলোচনা করবো যে নন সুয়ে ফ্রেম হলে আপনি কিভাবে একটা স্ট্রাকচারকে অ্যানালাইসিস করবেন এবং সুয়ে ফ্রেম হলে একটা স্ট্রাকচারকে আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন, এই বিষয়টা একটু দেখার চেষ্টা করবো। তো একটু দেখি নন সুয়ে ফ্রেম নিয়ে আগে কথা বলি। তো নন সুয়ে ফ্রেম যদি হয়, তারপর একটা সুয়ে ফ্রেম, এটা একটা ফ্রেম এবং এটা এটা আপনি বুঝতে পারছেন নন সুয়ে ফ্রেম। একটা কথা বলে রাখি, আপনাকে অনেক সময় ফ্রেম দিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে বলবে কিন্তু সুয়ে না নন সুয়ে এটা কিন্তু আপনাকে বলবে না। তো নন সুয়ে ফ্রেম না সুয়ে ফ্রেম এটা কিন্তু আপনাকে নিজেকে ডিফাইন করতে হবে। আপনি বুঝতে পারছেন সুয়ে হতে নন সুয়ে হতে হলে অবশ্যই অনেক কিছু ক্যারেক্টারটাকে ফলো করতে হয়, ডান ল্যাটারাল মুভমেন্ট কোনোভাবে যেন না হয় সেই বিষয়ে চিন্তা করতে হয়, তার জন্য সিমেট্রিক লোডিং, সিমেট্রিক জিমেট্রিক, সিমেট্রিক এগুলো হলেই সাধারণত আমাদের নন সুয়ে ফ্রেম হয়। তো নন সুয়ে যদি হয় তাহলে তার অ্যানালাইসিসটা আপনি কিভাবে করবেন? তো অ্যানালাইসিস এর ক্ষেত্রে আপনি দেখেন এই ফ্রেমটাকে আমি উপরে রাখছি, দেখেন আমি অ্যাজ জাস্ট লাইক একটা বিমের মতো আঁকার চেষ্টা করছি। দেখেন এ বি থেকে একটা বিম, বি সি থেকে একটা বিম, সি ডি থেকে একটা বিম, জাস্ট লাইক বিম। আপনি জাস্ট নন সুয়ে যদি ফ্রেমটা কোনোভাবে হয়ে যায় তাহলে আপনি এই এরকম একটা বিম এঁকে নেবেন মনে মনে, এবং সেটাকে আপনি আগে যেভাবে মুভমেন্ট ডিস্ট্রিবিউশনের সাথে অ্যানালাইসিস করছেন এগুলো এর আগে আপনারা শিখে আসছেন, এটা
যারা এখনো দেখেন তারা অবশ্যই দেখে নিবেন। তো ওইভাবে আপনি এটাকে অ্যানালাইসিস করবেন, ডিস্ট্রিবিউশন করবেন, সেখান থেকে কিভাবে এই ফিক্সড মোমেন্ট থেকে কিভাবে মোমেন্ট আলটিমেট প্রত্যেকটা পয়েন্টে পেয়ে যায় সেটা আপনারা এর আগে জানেন। তারপরে নন সি এর কাজ শেষ, নন সি হলে আমার কোনো ঝামেলা নেই, আগের মতো সবকিছু করতে হবে। এখন ধরুন আপনাকে যে ফ্রেমটা দিয়েছে সেটা সুয়ে ফ্রেম হয়ে গেছে, তার মানে এই ফ্রেমটার কথা চিন্তা করেন, এই ফ্রেমটার ধরেন জাস্ট একটু চেঞ্জ হয়েছে, ধরেন এখানে 2i হয়ে গেছে, তাহলে কি হবে? এখানে আর জায়গায় 2i হয়ে গেছে, অথবা আরেকটা কিছু হতে পারে, যেমন এখানে 10 আছে, এখানে ধরেন 8 হয়ে গেছে, সামান্য অল্প একটু চেঞ্জ, সবই ঠিক আছে, শুধু অল্প একটু চেঞ্জের কারণে কিন্তু তার শেপের চেঞ্জ, যার কারণে আপনার কিন্তু এখানে সুই আসবে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন, সেক্ষেত্রে আপনাকে প্রথম হলো প্রথম ফার্স্ট সিস্টেম যেটা সেটা হলো আপনি কি করবেন, প্রথমে এই ফিক্সড মোমেন্ট গুলো বের করবেন। খুবই একটু মনোযোগ দিন এখানে ভাই, নাহলে কিন্তু বুঝতে পারবেন না বিষয়গুলো বড় হতে। আপনি প্রথম কাজ হলো ফিক্সড মোমেন্ট বের করা। এখন ফিক্সড মোমেন্ট এর কারণে আপনার এক্সিস্টিং এখানে যে যে কন্ডিশন গুলো আছে সবগুলো কিন্তু আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। আমি শুধুমাত্র আমি এক্সাম্পল আপনাদেরকে দেখাবো, অঙ্কগুলো করে দেখানোর চেষ্টা করবো, খাতায় আমার করা আছে। তো এখন আমি শুধু আপনাদেরকে কিভাবে টোটাল প্রসিডিউরটা শেষ করবেন একটু মাথার ভিতরে ঢোকানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? সেটা হলো প্রথম হলো আপনি এভি একটা মেম্বার নেবেন, ঠিক আছে? আমি যদি এটাকে একটু মুছে দিই এখান থেকে, বোঝানোর সুবিধা হতো আপনাদেরকে, আমার স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে হলো ফিক্সড মোমেন্ট ক্যালকুলেশন করা, ক্লিয়ার হন? স্টেপ ওয়ানে কি ফিক্সড মোমেন্ট এফইএম ক্যালকুলেশন করবেন, ঠিক আছে? এবং সেখান থেকে আপনি কি করবেন এটা পরে বলতেছে, আগে ফিক্সড মোমেন্ট গুলো বের করে ফেলেন। তো এখান থেকে এ পয়েন্টে ফিক্সড মোমেন্ট পাবেন, বি পয়েন্টে একটা ফিক্সড মোমেন্ট পাবেন। আবার যদি আমি সি বের করি, সি ডি এটা 75 ধরেন আছে, তো সি ডি করলে এখানে একটা ফিক্সড মোমেন্ট পাবেন, এখানে একটা ফিক্সড মোমেন্ট পাবেন, এটা সি, এটা সরি বি, বি এটা সি, আবার সি ডির ক্ষেত্রেও আপনি এখানে একটা ফিক্সড মোমেন্ট পাবেন, এখানে একটা ফিক্সড মোমেন্ট পাবেন, ঠিক আছে? এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখা ভালো, সেটা হলো যে এই জায়গায় আপনার এক্সিস্টিং যে কন্ডিশন গুলো আছে সবগুলো মিলে কিন্তু ফিক্সড মোমেন্ট হয়, এটা আপনারা সবাই জানেন। যেমন ধরুন এই সাপোর্টটা সেটেল করছে এখানে, হ্যাঁ, অথবা এখানে রোটেশন আছে, সবগুলো কিন্তু ফিক্সড মোমেন্টের ভিতরে কাউন্ট হবে, ঠিক আছে? এখানে অথবা এখানে হতে পারে, যে যেখানেই হোক না কেন ফিক্সড মোমেন্টের ক্ষেত্রে আপনার এক্সিস্টিং বিমে যা যা কন্ডিশন আছে সবগুলো কিন্তু ফিক্সড মোমেন্টে অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে? কিন্তু সুইয়েতে না, এটা একটু পরেই বলতেছি আমি। তো যাই হোক, আপনি এটা অ্যাপ্লাই করুন। এখন এখানে একটা বিষয় আপনাদেরকে অনেক সময় ভুল হয়ে যাবে, যেটা হয় সাধারণত, সেটা হলো অনেকে এইখানে একটা কাজ করে, যেমন যদি এখানে রোটেশন থাকে, তাহলে এখানে আমরা জানেন 4EI থিটা বাই এল, আর এটাও জানেন, তার 4EI যখন করেন একটু মনোযোগ দেন, ভুলগুলো কিন্তু আমি বারবার বলে দিচ্ছি যাতে ভুল না হয়। 4EI থিটা বাই এল, এখন এখানে অনেক সময় আই লিখে মনে করো যে সূত্রের আই, কিন্তু না, এটা হলো এই আইটা হলো এই মেম্বারের আই, এই মেম্বারের আইটা কেমন আছে সেটা আপনাকে এখানে ইন্ট্রোডিউস করতে হবে। এই মেম্বারে আইটা ধরেন 2i আছে, তাহলে এখানে আপনি 2i লিখবেন। এই জায়গাগুলোতে একটু কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? আই ঠিক আছে কিনা, তারপরে এই যে এখানে আবার অনেক সময় 6i বা রিস্কার, আই এর মানটা অনেক সময় এখানে এখানে একটু বলে রাখি, যেমন ধরুন এই সাপোর্টটা বিসি মেম্বারটা রোটেশন হয়েছে, মানে ডিফ্লেকশন হয়েছে, এখানে এখান থেকে এখানে ধরেন 15 মিলিমিটার ডিফ্লেকশন হয়েছে, তাহলে আপনি বিসি এর ক্ষেত্রে যখন মোমেন্ট বের করবেন তখন আপনি কিন্তু 6i বা এর স্কোয়ার ইনটু ডেল এটা ইউজ করবেন, তাই না? এখানে ডেল এর মানটা আপনি লিখবেন হলে 1000 বা ইআই, তাই তো? অবশ্যই তাই লিখবেন। এখানে আপনি আবার আই এর মানটা 2i ইউজ করবেন না, কেন করবেন না? কারণ এটা একটা আরবিট্রারি, আপনি একটা ভ্যালু ডেল এর মানটা ধরে নিয়েছিলেন, এটা একটা জাস্ট একটা নিউমেরিক্যাল ভ্যালু, হ্যাঁ। এর সাথে কিন্তু এই যে যেমন ডেল এর মানটা, এখানে ডেল এর মানটা কিন্তু এখানে দেওয়া নাই, আপনি কিন্তু 1000 বা ইআই ধরে নিয়েছেন, যার কারণে যে জিনিসটা ধরে নিয়েছেন এটা কিন্তু আসলে আপনি পরবর্তীতে এই যে ট্রু সু এটা আপনি বের করবেন, যার কারণে এক্সাক্ট মানের আপনার প্রয়োজন নেই, যার কারণে আপনার আই এখানে আই না 2i আছে এটা চিন্তা করার আমার মনে হয় দরকার নেই, এটা আপনার প্রয়োজন হবে না, ঠিক আছে? পরবর্তীতে তো আপনি অলরেডি বিয়েরই করবেন ট্রু সু, এটা এই জন্য এটা প্রয়োজন নেই। এই জায়গাগুলো একটু কেয়ারফুল থাকবেন, এটার ক্ষেত্রে আই গুণ করার প্রয়োজন নেই, কিন্তু এখানে আই গুণ করার প্রয়োজন আছে, আপনি ইচ্ছা করলে করতে পারেন, এটা কোনো বিষয় না। তো যাই হোক, এটা হলো আপনার তাহলে আপনি এভাবে টোটালটা ফিক্সড মোমেন্টটা বের করে ফেললেন। এখন ফিক্সড মোমেন্টটা বের করে হয়ে গেলে আপনি এখান থেকে ডিস্ট্রিবিউশন অন করবেন আর কি, ডিস্ট্রিবিউশন অন যেভাবে করছেন আগে সেভাবে ডিস্ট্রিবিউশন অন করবেন, ফিক্সড মোমেন্ট থেকে ডিস্ট্রিবিউশন অন করবেন, ঠিক আছে? এবার সেকেন্ড স্টেপে যাবেন, সেকেন্ড স্টেপটা কি, সেকেন্ড স্টেপ হলো সুইয়ে ক্যালকুলেশন করবেন,
সুই অ্যানালাইসিস করবেন। সুই অ্যানালাইসিসটা কিভাবে করবেন, সুয়ে যখন করবেন সুয়েটা এই জায়গাটা অনেকে ভুল করে ফেলবে, সুয়েটা একটা কাল্পনিক জিনিস, এখানে আসলে এক্সিস্টিং বিমে কি অবস্থা আছে, এক্সিস্টিং বিমের লোড কেমন, যেমন এই বিমটা চিন্তা করি, সরি এই ফ্রেমটা নিয়ে কি আমরা কথা বলতেছি, এই ফ্রেমটার এখানে লেন্থ কেমন আছে, এখানে আপনার ডিস্টুরের লোড কেমন আছে, তারপরে এখানে রোটেশন এলাও হলো কিনা বা ডিফ্লেকশন আছে কিনা, এই যে টোটাল একটা ফ্রেমের মধ্যে যে ঘটনাগুলো ঘটতে পারে, এই কোন ঘটনা নিয়ে সুইয়ের মাথা ব্যথা নেই, সহজ কথা, হ্যাঁ সুইয়ের কোনো মাথা ব্যথা নেই, সুইয়ে এইসব বিষয় নিয়ে কোনো কেয়ার নেই তার। সুইয়ের ক্ষেত্রে কেয়ার কার, সুইয়ে শুধু কেয়ার করে এটাই যে সে এই যে এই ফিগারটা যেরকমই এইখানে আপনার এক্সিস্টিং মেম্বার যেরকমই থাকবে, সুইয়ের ফ্রেম সুইয়ের ফিগার আজীবনে রাখবো, ঠিক আছে, সুয়ে শুধু একবার ডেল ওয়ান একবার ডেল টু দেখাবে, আর শুধু ডেল ওয়ানের কারণে তার কি মোমেন্ট আসতেছে, ডেল টুর কারণে কি মোমেন্ট আসছে, এই বিষয়গুলো আর কি। হ্যাঁ তো এর কারণে সে কিন্তু কতগুলো মোমেন্ট সে করবে, আর আপনার বুঝতে এগুলো চিহ্নরীতি, তারপর মোমেন্টের মান কি, এগুলো কিন্তু এর আগে আমি আলোচনা করছি, এই জন্য এখানে এত বিষয়ে আলোচনা করতেছি না, এখানে চিহ্নরীতি কেমন হবে, পজিটিভ না নেগেটিভ হবে, বিষয়গুলো আপনারা এর আগে জানেন, ঠিক আছে। তো এই হলো তাহলে আপনি প্রথম সুয়ে, এবার সুয়ের কারণে আপনি কিন্তু মোমেন্ট পেয়ে যাবেন, এখানে এখানে কতগুলো মোমেন্ট, যেমন ডিস্ট্রিবিউট ফিক্সড মোমেন্টের কারণে মোমেন্ট পাইছেন, সুয়ের কারণে মোমেন্ট পাবেন, ঠিক আছে। এবং সুয়ের ক্ষেত্রে ওই বিষয়টা চিন্তা করতে হবে যে সুয়েতে আপনি যখন লিখবেন তখন আজীবন একই ফিগার, এই যে ফিগারটা দেখাচ্ছে এটাই, মানে এখানে অ্যাপ্লাইড লোড এই বিমের ভিতরে কোথায় আসে না আসে, রোটেশন কোথাও আসে না আসে, এই বিষয়গুলো সুয়ের কোনো মাথা ব্যথা নেই। যাই হোক সুয়ের ফ্রেমে অ্যানালাইসিস করে সেখান থেকে ডিস্ট্রিবিউশন টু করবেন, ডিস্ট্রিবিউশন টু করবেন, ডিস্ট্রিবিউশন টু যখন হয়ে যাবে দেন আপনার এখন হলো মেন কাজ, এই ডিস্ট্রিবিউশন টু যে মোমেন্ট গুলো পাইছেন আপনার মূলত হলো একটা পয়েন্টে, যেমন এই পয়েন্টে, এই পয়েন্টটা তাহলে আলটিমেট মোমেন্ট কত, ফাইনাল মোমেন্ট যদি বলেন, ফাইনাল মোমেন্ট অফ এ পয়েন্ট, এই যে আমি এখানে লেখা যায় ডিস্ট্রিবিউশন ওয়ান প্লাস ডিস্ট্রিবিউশন টু, ধরেন এই মানটা নেই, এটা আমার আপাতত চিন্তা করেন নেই, তাহলে ডিস্ট্রিবিউশন ওয়ান সাথে ডিস্ট্রিবিউশন টু যোগ করলে কিন্তু আপনি প্রত্যেকটা পয়েন্টের মোমেন্টের পেয়ে যাবেন, মানে আপনি ফিক্সিং মোমেন্টের কারণে যে মোমেন্টটা পেয়েছেন আর সুয়ের যে মোমেন্টটা, স্বাভাবিক বিষয় একদমই, যে দুইটা মোমেন্ট যোগ করলে আপনি একটা পয়েন্টের টোটাল মোমেন্ট পাবেন। এখন ঘটনা হচ্ছে যে আপনি যে ডিস্ট্রিবিউশন টু তে যে মোমেন্টটা পেলেন, এই মোমেন্টটা তো আসলে অ্যাপ্রোপ্রিয়েট মোমেন্ট না, কারণ আপনি যে বললাম যে আই এর মানও আপনি যোগ গুণ করেন নাই, তারপরে ডেল এর মানটা আপনি ধরে নিয়েছেন আর বিডব্লিউ, এটা তো হলো না। এখন আপনার কাজ হবে যে এই যে ডিস্ট্রিবিউশন টু তে যে মোমেন্টটা পেয়েছেন, এই মোমেন্টটার একটা অ্যাপ্রোপ্রিয়েট মোমেন্ট বের করা, একটা ট্রু মোমেন্ট বের করা, ঠিক আছে, এই ট্রু মোমেন্ট বের করা, আলটিমেটলি আপনার ট্রু সুয়ে বের করা, একই কথা, সুয়ের সাথে কে দ্বারা গুণ করলে হলো ট্রু সুয়ে পাবেন, আর মোমেন্টের সাথে কে দ্বারা গুণ করলে ট্রু মোমেন্ট পাবেন, কে হলো স্টিফনেস ফ্যাক্টর আর কি, ঠিক আছে। তো এই স্টিফনেস ফ্যাক্টর সম্পর্কে কথা বলতেছিলাম, স্টিফনেস ফ্যাক্টরটা আপনি কিভাবে বের করবেন, এটার জন্য আপনার এই সূত্রের দ্বারস্থ হতে হবে, এই সূত্রটা, এই সূত্রটা আসলে কোন সূত্র না, এটা আপনারা চিন্তা করলে বের করতে পারবেন, এই জন্য এই তো যাই হোক এটা এই সূত্রের সাহায্যে অ্যাপ্লাই করবেন। এই সূত্রের এই অংশটা হলো ফিক্সড মোমেন্ট আর এই অংশটা হলো আপনার সুয়ে মোমেন্টের কারণে, তার মানে আপনি যদি আপনাদেরকে আমি একটু দেখাই বিষয়টা, এইখানে যদি আপনাদেরকে আমি একটু দেখাই, ধরেন সুয়ের কারণে সরি ফিক্সড মোমেন্টের কারণে এখানে কত দুটো মোমেন্ট পাইছিলেন, এই এই মেম্বারটা কেটে নিয়ে আসেন, আমি একটু মুছে দিই আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, এখানে এই বিষয়গুলো বুঝলে অঙ্কগুলো ইজি হয়ে যাবে একদম। এই এই বিধরনের একটা মেম্বার, একটু দেখাই আপনাদেরকে, ধরেন এবি এই মেম্বার, এই এবি, ঠিক আছে, তো এবি তে আপনি ধরেন মোমেন্ট পেলেন, এখানে ধরেন একটা মোমেন্ট পেয়েছেন এন্টিকুলক, এখানে একটা কুলক মোমেন্ট পাইছেন, তার মানে এটা নেগেটিভ, ধরেন এখানে 80 পেলেন, এখানে ধরেন ধরেন 70 পেলেন, ঠিক আছে, আর ডিস্টেন্সটা কত আছে, ডিস্টেন্স 6 আছে, আর এখানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড আছে কত, 8, ঠিক আছে, কিলোনিউটন পার মিটার আর কি, কিলোনিউটন পার মিটার, এগুলো আমি আর লিখলাম। তো যাই হোক আপনার এখন কাজ হবে যে আপনি এই মোমেন্টের কারণে, আপনার তো এখানে একটা যেহেতু একটা সাপোর্ট ছিল তো অবশ্যই বলতেছেন এখানে একটা হরিজন্টাল ফোর্স আছে, আমি সেটাকে ধরলাম এইচ এ ওয়ান, এইটাই হলো সেই এইচ এ ওয়ান, বুঝতে পারছেন, তার মানে আপনি বুঝতেই পারতেছেন এই মানটা কিন্তু আপনারা বের করতে পারবেন, এগুলো আপনারা সবাই জানেন, এগুলো বেশি একটা বলার, তবে আমি একবার একটু দেখা যাচ্ছি, ধরেন বি পয়েন্টে আপনি মোমেন্ট নেবেন, এটা বের করতে হলে বি পয়েন্টে মোমেন্ট নেবেন, এই পয়েন্টে নিলে তো পাবেন না কারণ এটা তো ওই দিয়ে আছে, তাহলে বি পয়েন্টে মোমেন্ট নেবেন, সাবেশন অফ মোমেন্ট বি আপনি লিখছেন হলো জিরো, ধরেন তাহলে আপনি কি করবেন, আপনি হলো এদিক থেকে বিমটাকে বাম প্রান্ত চিন্তা করেন, লোয়ার পয়েন্টকে বামে আর আপার পয়েন্টে ডানে চিন্তা করেন, তাহলে কি হবে, এন্টি কোলক দিচ্ছে, কোলক দিচ্ছে এইচ এ ওয়ান, তাহলে এইচ এ ওয়ান আমি যদি কালো কালো দিয়ে একটু লিখি, এইচ এ ওয়ান ইন্টু হলো এই ডিস্টেন্স হলো 6 মাইনাস 80 যেহেতু এন্টি কোলক দিচ্ছে, মাইনাস 8 ইন্টু 6 ইন্টু ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড, 6 ইন্টু হলো আপনার 6/2 মানে 3,
এবার হলো এই দেখে এখানে একটা পজিটিভ মেমোমেন্ট আছে, তাই না? তাহলে হলো +70 ইজ ইকুয়াল টু হলো আপনার 0। এটা ক্যালকুলেশন করলে আপনি এখান থেকে এই সমান মানটা পাবেন। দেখেন এই যে কাজটা করছি এই সমান ডি এর প্রত্যেকটা ক্ষেত্রে আমি একই কাজ করব, ঠিক আছে? আবার এই লিমটা নিব, এই মেম্বারটা নিব, এখানে D1 পাবো এরকম, আর অরিজিনটার D1 পাবো, এখানে D1, আবার একইভাবে ক্যালকুলেশন করলে D1 পেয়ে যাবো। এবার আসলে হলো AC2D2, এটা হলো ফিক্সড মোমেন্টের ক্ষেত্রে বললাম। ফিক্সড মোমেন্টের ডিস্ট্রিবিউশন মোমেন্ট নিয়ে আপনি কিন্তু এই কাজটা ডিস্ট্রিবিউশন 1 থেকে এই পয়েন্ট গুলোতে যে মোমেন্ট গুলো পাইছিলেন সেগুলো দিয়ে করছেন। এখন ধরুন এইখানে AC2 বের করবেন, AC2 যখন বের করবেন সেটা কিন্তু সুয়ের কারণে, তারা সুয়ের থেকে আপনি একটা ডিস্ট্রিবিউশন 2 করছিলেন, সেখান থেকে কিন্তু এই পয়েন্ট গুলোতে আপনি একটা মোমেন্ট পেয়েছিলেন, সেই মোমেন্টটা এখানে অ্যাপ্লাই করবেন আরকি। এই যে ধরেন ওই মোমেন্টটা এখন ধরেন সুয়ের কারণে আপনি এখানে ধরেন 60 পেলেন, আর এখানে ধরেন আপনি ধরেন 50 পেয়েছেন, ধরেন কথার কথা। তাহলে কিভাবে করবেন AC2 ক্ষেত্রে? এই জায়গাটা একটু কেয়ারফুল থাকতে হবে ভাই, একটু মনোযোগ দেন, এখানে ভুল হয়ে যায়। সেটা হলো আমি বলছিলাম সুয়ে যখন ক্যালকুলেশন করেন তখন বাস্তবে রিয়েলিটি বিমটা কোথায় আছে, কেমনে আছে, কোথায় রোটেশন আছে, কোথায় কি আছে না আছে, এটা আপনার চিন্তা করার বিষয় না, এটা আপনার কোনো হেডেক নাই, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, এই জায়গায় যে ইউনিফর্ম ডিসপ্লে লোড আছে এটা বিমে নাই, শুধুমাত্র লোড আছে আর কিচ্ছু না, শুধুমাত্র সুইয়ে আসবে আর কোনো লোড থাকবে না, সহজ কথায়। তো লোড না থাকলে তাহলে এখন আপনি কি করবেন, এই যে 60 ইন্টিগ্রাল 60 ওই আগের মতো আর কি, যে এখানে বসাবেন -60 -+ AC2 × 6, তারপর হলো প্লাস এটা। ও এখানে একটা বিষয় আছে সুয়ের ক্ষেত্রে, সুয়ের ক্ষেত্রে আমি তো এখানে ডিরেক্টলি নেগেটিভ ইন্টিগ্রাল দিলাম, আপনি কিন্তু বাস্তবে দেখবেন এখানে মোমেন্টটা কি অবস্থায় আছে, এটা এরকম থাকতে পারে, এটা এরকম থাকতে পারে, এটা হোয়াটএভার ইট ইজ, এটা আপনার নিজস্ব বিষয়, এটা আপনি দেখবেন মোমেন্টটা কেমন আছে সে অনুযায়ী এখানে চিহ্ন দিবেন। আমি যদি এরকমই যদি থাকে তাহলে আমি এভাবে দিতে পারি, এটা যদি এরকম হবে কিনা আমি বাস্তবে কনফার্ম না, তারপর আমি আপনাদেরকে বোঝানোর জন্য লিখছি আর কি। AC2 × 6, তারপরে হলো মাইনাস, এর প্লাস আছে পজিটিভ, তাহলে হলো +50 = 0, বুঝতে পারছেন বিষয়টা? তো এই আর কি, এভাবে আপনি ক্যালকুলেশন করে এই সেটের মানটা বের করে ফেলবেন, এইভাবে এই জিটুর মান বের করবেন। সামেশন অফ এফ কোনটা, সামেশন অফ এফ হলো যে আপনার এই সাপোর্টের মধ্যে এই মেম্বার এই ফ্রেমের মধ্যে যতগুলো হরিজন্টাল ফোর্স কাজ করতেছে তার সাম, তাই এই দিক থেকে হরিজন্টাল ওদিক থেকে হরিজন্টাল করে সাম যেটা আসবে সেটা কোনো ভার্টিক্যাল ফোর্স কিন্তু এখানে কাউন্ট হবে না। সেটা করার পর আপনি এখান থেকে কিন্তু আলটিমেটলি শুধু কে আনন্দ হবে, কে মানটা কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন। কে মানটা বের করার পর ডিস্ট্রিবিউশন আসলে কে ডিস্ট্রিবিউশন 2 করলে আপনি ফাইনাল মোমেন্টটা পাবেন। ফাইনাল মোমেন্টটা এভাবে দেখাবেন, দেখানোর পর আপনি সেখান থেকে ফাইনাল মোমেন্টটা যদি জানেন এরপর তো আপনি ইজিলি প্রত্যেকটা ফ্রেমের প্রত্যেকটা মেম্বারের আর কি এসএমবি বিমিট আগে অঙ্কন করতে পারেন। তো এই সবকিছু শেষ করার পরে আমরা যদি এগুলো বুঝে থাকি তখন আমরা একটা এক্সাম্পল দেখবো, তাহলে কতগুলো এক্সাম্পল একটা বলবো না, কতগুলো এক্সাম্পল দেখবো, বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, কিছু টিকি ম্যাথও দেখার চেষ্টা করব। তো দেখুন এতক্ষণ আমরা সুই এবং নন সুই ফ্রেমটা কি এই সম্পর্কে বুঝলাম, এবং সুই ফ্রেম হলে সেটা কীভাবে অ্যানালাইসিস করতে সেই বিষয়টাও আমরা কিছুটা আলোচনা করছি আপনাদের সাথে। এখন আমরা মূলত এরকম একটা এক্সাম্পল দেখার চেষ্টা করব। তো দেখেন এই ম্যাথটিতে বলা হচ্ছে যে অ্যানালাইজ দ্য সুই ফ্রেম, আপনাকে কোশ্চেন্সে এখানে সুই ফ্রেম বলা থাকতেও পারে আবার নাও থাকতে পারে, তথাপিও কিন্তু আপনি ফ্রেম দেখিয়ে যে কীভাবে এই ফ্রেমটা সুইয়ে হবে কি না হবে সেই বিষয়টা কিন্তু আপনারা অলরেডি বুঝে ফেলছেন। তবু সুইয়ে না বললেও আপনারা করতে সেটা বুঝতে পারবেন যে সেটা সুইয়ে। তো অ্যানালাইজ দ্য সুই ফ্রেম অ্যাজ শোন ইন ফিগার বাই মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড অ্যান্ড রেগুলার স্টিফনেস কনসিডারেশন, অলসো ড্র দ্য শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অ্যাজিউম করতে বলছে আমার ইসি এবং আইসির একটা দুটা ভ্যালু দেওয়া আছে সেটাকে অ্যাজিউম করতে বলছে। তো যাই হোক আমাদের যে কাজটা মূলত এই একটা ফ্রেম এটাকে আমরা সুইয়ে ফ্রেম হিসেবে অ্যানালাইসিস করব। তো সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইছি, তো প্রথম কাজ হলো আমরা প্রত্যেকটা মেম্বারকে আমরা একটা বিমের মানে চিন্তা করবো, এবং এই প্রত্যেকটা মেম্বারের লয়ার পার্টকে আমরা বিমের বাম প্রান্ত চিন্তা করবো, আপার পার্টকে বিমের রাইট সাইড চিন্তা করবো। তো দেখি আমরা তাহলে কিভাবে কাজগুলো করবো, যেমন এটা যদি 75 যদি আমি চিন্তা করি এ বি একটা বিম, ধরুন এ বি একটা বিম, যদি আপনাদেরকে এইভাবে ঘুরায় দেখেন তাহলে এর একটা বিম এ বি, এবং সেই বিমের আমরা যদি ফিক্স সবগুলোকে লক করবো, প্রথম অবস্থায় আমার কাজ থাকবে সবগুলোকে আমরা সবগুলো সাপোর্টকে আমরা লক করে দেবো, মানে প্রথম অবস্থায় কোন রকম সুইয়ে হচ্ছে না সেরকম একটা ফিক্সড অবস্থা চিন্তা করবো, এবং তার পার্সপেক্টিভে আমাদের ফিক্সড ইন মোমেন্টগুলো আমরা ক্যালকুলেশন করবো। প্রথম কাজ হলো স্টেপ 1 ফিক্সড ইন মোমেন্ট ক্যালকুলেশন, এই যে স্টেপ 1 এ আমরা কি করবো ফিক্সড ইন মোমেন্টগুলো ক্যালকুলেশন করবো। তো দেখি
যেহেতু 75 কিলোনিউটন লোড আছে, তাহলে লোড যেহেতু আছে তাহলে মোমেন্ট ফিক্সড এর মোমেন্ট আসবে, লোড না থাকলে ফিক্সড এর মোমেন্ট আসতো না, এটা সবাই জানেন। তাহলে পিএ স্কয়ার বি স্কয়ার, এই যে সূত্র আমরা লিখছি, পিএ বি স্কয়ার বাই এল স্কয়ার 75 3.5 আড়াই 2.5 স্কয়ার বাই 6 স্কয়ার, এটা একটা মান আসলো। বি এ তদ্রূপ একইভাবে আমরা বি এ পিএ স্কয়ার বি স্কয়ার বের করলাম, এবং বুঝতেই পারতেছেন এটা পজিটিভ এবং এটা নেগেটিভ। এখন এই ফ্রেমে চলে যান, এই ফ্রেমে গেলে কি হবে, এরকম একটা নেগেটিভ পজিটিভ, এরকম একটা নেগেটিভ। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড আছে, ইউডিএল আছে, আর সেখানে 150 কিলোনিউটন একটা পয়েন্ট লোড এখানে অ্যাপ্লাই করা আছে। তো সেক্ষেত্রে আমরা আগের মতো সূত্র ইউজ করতে পারি, ওমেগা স্কয়ার বাই 12 পিএ বি স্কয়ার এল স্কয়ার। তো সেটা করলে আমরা মোটামুটি সেখান থেকে বিসি একটা পাই, এবং পরবর্তীতে সেখান থেকে আমরা এমসিবি বের করতে পারি। তো আর এমসিডি তে যখন যাবেন, এটা একটা বিম, এটা বাম প্রান্ত, এটা ডান প্রান্ত, কারণ এটা লোয়ার পার্টকে বামে চিন্তা করছি। তো সেক্ষেত্রে আমি যদি সিডির কথা চিন্তা করি, সিডির মোমেন্ট দেখেন এখানে কিন্তু, বা ডিসির মোমেন্ট যাই বলুন না কেন, এখানে কিন্তু কোনো লোড অ্যাপ্লাই নেই। যদি কখনো লোড অ্যাপ্লাই না থাকে, তো সেখানে কিন্তু আমাদের অবশ্যই বুঝতে পারতেছেন যে সেখানে কোন রকম ফিক্সড মোমেন্ট আসবে না। তো সে আমরা ফিক্সড মোমেন্টকে অবশ্যই বিবেচনা এখানে করব না। তো এখানে জিরো আসলো, দেখেন এমসিডি এবং ডিসি জিরো আসলো। এখন ফিক্সড মোমেন্ট যখন ক্যালকুলেশন হয়ে গেছে, তখন আমাদের কাজ কি, আপনারা সবাই এর আগেও দেখছেন যে তারপর আমরা প্রথম হলো ডিস্ট্রিবিউশন অন করে ফেলবো। ফিক্সড মোমেন্ট যখন কাজ শেষ হয়ে গেছে, তখন আমরা ডিস্ট্রিবিউশন অন করব। তো ডিস্ট্রিবিউশন অন এর ক্ষেত্রে দেখেন চার্ট, আমি ডিস্ট্রিবিউশন অন যদি এখানে লিখি, স্টেপ টু আর কি, এটা স্টেপ ওয়ান এ আমরা ফিক্সড মোমেন্ট ক্যালকুলেশন করবো, দেন আমরা ফিক্সড মোমেন্ট দ্বারা যে ডিস্ট্রিবিউশনটা হতে পারে ফিক্সড মোমেন্ট মানে মোমেন্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, সেটা আমরা করে ফেলবো। তো জয়েন্ট, সবগুলো জয়েন্ট আমরা নিলাম, প্রতিটা মেম্বারকে ডিফাইন করলাম, লেন্থগুলোকে প্রতিটা মেম্বার আলাদা আলাদা লেন্থকে ডিফাইন করলাম, প্রতিটা মেম্বারের আইসিকে ডিফাইন করলাম, আই আর মোমেন্টাম ইনার্শিয়াকে ডিফাইন করলাম। তো প্রত্যেকটা মেম্বারের আমরা মোমেন্টাম ইনার্শিয়াটা ক্যালকুলেশন করে ফেললাম, দেন সেখান থেকে আমরা কিন্তু প্রত্যেকটা মেম্বারের স্টিফনেস ফ্যাক্টর, স্টিফনেস বের করে ফেললাম 4IC/L দিয়ে, এগুলো আপনারা সবাই জানেন। তো এটা করার পর আমরা সেখান থেকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করে ফেললাম, এই ক্যালকুলেশনগুলো আপনারা পরিচিত। তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর যখন বের করা হয়ে গেল, তখন এরপরে আমরা এই যে 16 মোমেন্ট যেগুলো আছে সেগুলোর সাহায্যে ব্যালেন্স করলাম, ক্যারি ওভার করলাম, এইভাবে ক্যারি ওভার করার পর তারপরে আবার ব্যালেন্স করলাম, আবার ক্যারি ওভার করলাম, ব্যালেন্স করলাম, ক্যারি ওভার, এগুলো আপনারা সবাই জানেন, এর আগে আমি দেখাইছি, এগুলো নিয়ে আলোচনা করতেছি না এখন আর। তো এরপরে আমরা আলটিমেটে সবার শেষে আমরা কিন্তু প্রত্যেকটা মেম্বারের ইন্ডিয়া আমি কতগুলো মোমেন্ট কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। তো আমরা ফিক্সড মোমেন্টে কিন্তু এই বিষয়গুলো দেখে আসছি যে আমাদের, দেখেন ফিক্সড মোমেন্টে একটু একটু বলে রাখি একটা বিষয়, সেটা হলো যে এই যে প্রত্যেকটা মেম্বারে দেখেন এইখানে আর এইখানে আপনার কত যে লোডের কারণে যে মোমেন্টটা আসলো, ফিক্সড মোমেন্টের উদ্দেশ্যটা কি, এটা যারা এখনো ক্লিয়ার না তাদের জন্য আমি বলতেছি, হয়তো বা ওই ক্লাসগুলোতে অত। তো দেখেন ফিক্সড মোমেন্টের উদ্দেশ্যটা হলো যে এই প্রত্যেকটা মেম্বারে যে ইন মোমেন্ট থাকে, এই ইন মোমেন্টগুলোকে বের করার পর সেটাকে এমনভাবে ডিস্ট্রিবিউট করা হয় যেন এই জয়েন্টগুলোতে আলটিমেটে পজিটিভ নেগেটিভ হয়ে জিরো ভ্যালু হয়ে যায়, মানে একদিকে পজিটিভ আর একদিকে নেগেটিভ, কারণ আলটিমেটে ওইখানে মোমেন্টের মানে জিরো চলে আসে। দেখেন সেটাই আসছে কিন্তু এখানে, যে একটা পজিটিভ নেগেটিভ, একটা পজিটিভ নেগেটিভ, আলটিমেটে এই জয়েন্টগুলোতে কিন্তু জিরো চলে আসতেছে আপনার মোমেন্টের মান। তো এটাই আর কি। তো এরপর আমরা কাজ হতালে আমরা প্রথম ডিস্ট্রিবিউশন ওয়ান কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এরপর আমরা সুয়েকে লাই দিব, মানে সুয়েকে আমরা তখন এরপরে আমরা কি করব, এই যে আমরা যে এখানে যে প্রথম অবস্থায় লক করে রাখছিলাম, এই লকটাকে খুলে দিব। লকটাকে খুলে দিলে আমরা ভাববো যে এরকম তার একটা সুয়ে হয়েছে, ঠিক আছে, এরকম এখানে একটা ডেল সুয়ে হয়েছে। ডেল ইনিশিয়ালি ডেল এর মান কিন্তু আরবিটারি ডেল, এটা আরবিটারি সুয়েটাকে কনসিডার করতেছি, আসলে সুয়ের মানটা কিন্তু আমরা জানি না, পরবর্তীতে আমরা এখান থেকে ট্রু সুয়েটা বের করতে পারি। তো একটা জিনিস আপনাদেরকে এর আগেও বলছিলাম, এখনো বলতেছে, আরেকবার একটু মনে করাই দিই, সেটা হলো যে এই যে সুয়েটা, এই সুয়েটা ডিপেন্ড করে কিন্তু সম্পূর্ণ স্টিফনেস এর উপর। যদি কোনো মেম্বার, যেমন এই মেম্বারটা যদি স্টিফনেস বেশি হয় তাহলে তার সুয়ে কম হবে, আর যদি স্টিফনেস কম হয় তাহলে সুয়ে বেশি হবে, যেটা কি ভ্যালু আমরা বের করছিলাম এর আগে। তো এখানে আমরা আরবিটারি একটা সুয়ে বের করবো, এবং সেখান থেকে কিন্তু আমরা আলটিমেটলি ট্রু সুয়েটাও বের করতে পারি, কারণ কে এর ভ্যালুটা বের করার পর আমরা সেখান থেকে ট্রু সুয়েটা বের করে ফেলতে পারি। তো দেখি পার্ট বাই পার্ট আমরা কিভাবে বের করবো বিষয়টা। তো এটাই আর কি, যে দেখেন আমরা এখানে কি করলাম, সুয়েকে কনসিডার করলাম। সুয়েকে কনসিডার করার পর আমরা এর আগে একটা কাজ করছি এখানে, আমি এই কাজটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, আগে সুয়েটাকে দেখে প্রথমে ডিস্ট্রিবিউশন অন করবেন, দেন হলো সুয়েটা ক্যালকুলেশন করবেন। তো সুয়েটা ক্যালকুলেশন করার জন্য আপনি যে আরবিটারি সুয়ে ধরে নিলেন, এবং সেটা অ্যাসিউম করলেন 1000/EI, পরবর্তীতে আপনি এম এ বি, এম বি এ বি, এ এম সি ডি, এম ডি সি,
এই মোমেন্ট গুলো বের করবেন। তো এই মোমেন্ট গুলো বের করার জন্য এই যে আমি সূত্রগুলো আপনাদের বলাই আছে যে এম এ বি ইজ ইকুয়াল টু সিক্স এআই বাই এল স্কোয়ার ইন্টু ডেল ওয়ান এম বি এ এম এ বি যা হবে বুঝতেই পারতেছেন, যেহেতু এই সুয়েটা সুয়ের জন্য সুয়ে বলতে এখানে তো সুয়েটা আসলে মূলত একটা ডিফরমেশন, এর আগে ডিফরমেশন লেকচার গুলোতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, ডিফরমেশন ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি যে ডিফরমেশন যেখানেই হোক না কেন একটা মেম্বারের জন্য ডিফরমেশন দুইটা পয়েন্টে একই হয়, এই পয়েন্টে এবং এই পয়েন্টে ডিফরমেশন কিন্তু সেম। তো বুঝতেই পারতেছেন সেক্ষেত্রে এম এ বি আর বি এর মোমেন্ট দেখেন সেমই আসছে, ঠিক আছে, এম সি ডি যা আসবে এম ডি সিও তাই আসবে, বুঝতেই পারতেছেন এম সি ডি ডিসি করলেন এই ডিফরমেশন চিন্তা করি এখানে বাই ইআই। এখন এখানে একটা বিষয় হলো যে এই যে এম বি সি যেটা এম বি সি যেটা এই বিসিতে কোন রকম ডিফরমেশন নাই, কোন রকম সুয়ে নাই, ঠিক আছে, তো এই কারণে এখানে কোনো সুয়ে ক্যালকুলেশনের জন্য কোনো মোমেন্ট আসবে না, যার কারণে আমরা ওই এম বি সি সি ডি সি বি যে মেম্বারটা আছে সেখানে আমরা জিরো মোমেন্ট চিন্তা করছি দেখেন। হ্যাঁ, তো এটা সুয়ের ক্যালকুলেশনটা কিন্তু খুব ইজি, এটা বুঝতেই পারতেছেন, তো এবার সুয়ে ক্যালকুলেশন করবে, সুয়ে ক্যালকুলেশন সুয়ের জন্য আলাদা একটা ডিস্ট্রিবিউশন করব আমরা, তো এখানে দেখেন সেটাই করা হয়েছে, এখানে সুয়ের জন্য আমরা সেকেন্ড ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন টু এটা ডিস্টেপ ডিস্ট্রিবিউশন টুর জন্য আমরা এই যে আবার একইভাবে জয়েন্ট চিন্তা করলাম, ক্যারি সবকিছু ওকে আগের মতো ডিস্ট্রিবিউশন ফিক্সটিন মুভমেন্ট করলাম, ফিক্সটিন মুভমেন্ট করার পর এই পর্যন্ত কিন্তু আমাদের যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এই পর্যন্ত কিন্তু আমাদের আগের মতোই, আমরা এর আগেও এটা ক্যালকুলেশন করছি আর কি ফিক্সড মোমেন্টের ক্ষেত্রে, তো এই পর্যন্ত সেম, এই পর্যন্ত সব সব ইয়ের ক্ষেত্রে সেম হয় সাধারণত, তো সেম হওয়ার পর এরপর ফিক্সড মোমেন্টের যে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, ফিক্সড মোমেন্টের জন্য সুইয়ের মানগুলো এখানে ইনপুট করছি আমরা দেখেন সুইয়ে। হ্যাঁ, তো এখানে ফিক্সড মোমেন্ট আর একটা ছিল কি যখন ডিস্ট্রিবিউশন অন আমরা করেছিলাম, ঠিক আছে, তো সেখান থেকে আমরা এই যে আগের মতো ব্যালেন্স করলাম, পরে ক্যারি ওভার করলাম, তারপর আবার ক্যারি ব্যালেন্স করলাম, ক্যারি ওভার করে এভাবে কত সাইকেল শেষ করার পর আমরা এরকম একটা কতগুলো 4-5-6 সাইকেল শেষ করলে আমরা মোটামুটি একটা মোমেন্টের উপনীত হয়ে যাবো, ঠিক আছে, তো এই যে মোমেন্টটা পেলাম এটা হলো সুইয়ের কারণে, সুইয়ে যদি আপনি অ্যালাউ করেন ওইখানে তাহলে কি পরিমাণে মোমেন্ট আসতেছে সেটা, আর আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে ফিক্সড মোমেন্টের কারণে ওইখানে ওই প্রত্যেকটা পয়েন্টে, এটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টের মোমেন্ট দেখেন, এ পয়েন্টে সুইয়ের জন্য এই মোমেন্ট আসছে এবং ওই এ পয়েন্টেই কিন্তু আবার এখানে একটা মানে ফিক্সড মোমেন্ট ছিল কিন্তু, তাহলে আলটিমেটলি এই এ পয়েন্টে আমরা যে কিছুক্ষণ আগে দেখেছিলাম যে এই পয়েন্টে কি পরিমাণ মোমেন্ট আসছে সেটা ডিপেন্ড করবে হলো আপনার ডিস্ট্রিবিউশন ওয়ান যেটা করলেন আপনি, ডিস্ট্রিবিউশন ওয়ান প্লাস কে ইন্টু ডিস্ট্রিবিউশন টু, ডিস্ট্রিবিউশন টু, হ্যাঁ, প্লাস কে ইন্টু ডিস্ট্রিবিউশন টু হলো আপনার এই ওই প্রত্যেকটা পয়েন্টে জয়েন্টে হলো মান, কারণ ডিস্ট্রিবিউশন টুর সাথে কে সম্পর্ক আছে, কারণ যে যত বেশি স্টিফের উপর ডিপেন্ড করে ডিস্ট্রিবিউশন টুর, যে যত বেশি স্টিফ মানে বিষয়টা হচ্ছে যে আপনি এই দেখেন এই মেম্বারটা, এই যে একটা মেম্বার, এই মেম্বারটা কতটুকু তা সুয়ে হবে এটা ডিপেন্ড করে সম্পূর্ণ তার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের উপর, আপনি একটা আর্বিট্রারি ধরলেন যে সুয়ে এত হবে কিন্তু তার ট্রু সুয়ে কিন্তু আপনি জানেন না, ট্রু সুয়েটা মানে যদি আমি বলি যে এলো সুইয়ে 1000 বাই ইয়ে আপনি এটা ধরে নিলেন, ঠিক আছে, কিন্তু ট্রু সুইয়েটা হবে, ট্রু সুইয়ে যেটা সেটা হলো যে আপনার কে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ইনটু এই যে ডেল, হ্যাঁ, এই যে ডেল যেটা ধরলে সেটার সাথে কে গুণ হবে, হ্যাঁ, তো কেটা কত, কেটা হলো তার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কেন স্টিফ সরি স্টিফনেসের উপর ডিপেন্ড করে, স্টিফনেস যত তত বেশি তার তত কম সুয়ে হবে, আর যত তত কম তার তত বেশি সুয়ে হবে, মানে তার রেজিডিটি কম, তার সামর্থ্য কম আর কি, সেটা যদি খাঁটি বাংলা ভাষায় বলি তাহলে এরকম বোঝাই, তো ডিস্ট্রিবিউশন ওয়ান আর ডিস্ট্রিবিউশন টু মিলে হলো, যেমন তাহলে এ পয়েন্টে মোমেন্টের মান কত, এ পয়েন্টের ফিক্সটিন মোমেন্টের যে মানটা আসলো ফিক্সটিন মোমেন্ট প্লাস কে ইন্টু কে আপনার কে ইন্টু আসবে হলো সুইয়ে মোমেন্ট আর কি, সুইয়ে মোমেন্ট যেটাকে ডিস্ট্রিবিউশন টু তে আমরা বের করছি, ঠিক আছে, তো কের মানটা এখন তাহলে বের করতে হবে, এখন কথা হলো কের মানটা আপনি কিভাবে বের করবেন এটাও তো ভাবার বিষয়, তো কের মানটা বের করতে হলে আপনাকে কিছু সূত্রের দ্বারস্থ হতে হবে, আপনারা অলরেডি বিষয়টা বুঝতেও পারবেন, আমি এর আগেও বিষয়টা নিয়ে আলোচনা করছি, তো সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, সেই সূত্রটা আসতে আপনারা সবাই দেখছেন যে সূত্রটা আপনারা দেখছেন এটা যে এই সি এ ওয়ান ডি ওয়ান প্লাস কে ইন্টু এই সি এ টু, এটা হলো সুইয়ের অবস্থা সুইয়ের জন্য, আর এটা হলো ফিক্সটিন মোমেন্টের জন্য, আর হলো সামেশন অফ এইস বা সামেশন অফ এফ যেটা আর কি ইজ ইকুয়াল টু জিরো, তো আমাদের কাজ হবে এ সামেশন অফ এইস বের করা, সামেশন অফ এইস মানে সম্পূর্ণ একটা স্ট্রাকচারে যতগুলো হরিজন্টাল মেম্বার ফোর্স আছে সেই ফোর্সগুলো সাম করা এটা, আর এ কে তো বের করবো বুঝতে পারছেন, আর এই সি এ ওয়ান ডি ওয়ান আর এ দুটা বের করতে হবে, এখন এটা কিভাবে পাবেন এটা কিভাবে পাবেন, এটা এটা পাওয়ার জন্য সত্য হলো এটা এর আগে আপনারা দেখছেন যে
এই মেম্বারটা, এই মেম্বারটার উপর যে পরিমাণ মোমেন্ট অ্যাপ্লাই, এখন ফিক্সড এর মোমেন্ট এখানে আছে, এই ফিক্সড এর মোমেন্টের ক্যালকুলেশন করে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তার মানে আপনার এখানে হরিজন্টাল কতটুকু ফোর্স আছে যার কারণে ওই মোমেন্টটা ক্রিয়েট হচ্ছে, বিষয়টা হলো এরকম। হ্যাঁ, তো আমরা আমাদের মেন কাজ থাকবে এই এই জিনিসগুলো বের করার জন্য আমরা এই দুই মোমেন্টটাকে যোগ করব, এই দুই দুই সাপোর্টে দুই মোমেন্টটাকে যোগ করে আমরা ডিস্টেন্স দ্বারা ভাগ করব। আবার সুইয়ের ক্ষেত্রে ওইরকম, সুইয়ের কারণে এই ফ্রেমে একটা, এই মেম্বারে একটা মোমেন্ট আসবে, দুটা মোমেন্টকে যোগ করবো, দৃশ্যের দ্বারা ভাগ করবো, ঠিক আছে? তো এইটাই দেখেন এখানে করা হয়েছে, যে এই যে যদি আপনাদেরকে একটু আমি দেখাই, এটা দেখেন 6.46 আর হলো 175.45, এটা কোথায় আসছিল? এটা হলো এই যে এই মেম্বারে আর হলো বি মেম্বারে আসছিল, তাই না? তো আমাদের এখানে এই মেম্বারের ধরেন 6.46 আর এটা হলো 175.সামথিং আসছে, তো এটাকে আমরা যোগ করবো, যোগ করে ডিস্টেন্স কত, এই যে এখানে দেখেন 3.5 আর হলো 2.5, তার মানে 7, তাই না? এই যে 6, সরি 6, তো আমরা সেটাই করছি। দেখেন এখানে এই যে দেখেন এই মোমেন্ট দুটাকে, দেখেন এটাই করছি। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে আমি আসলে আপনাদেরকে যে সহজে বিষয়টা বলছি, কিন্তু আসল ব্যাখ্যাটা কিন্তু আপনারা সবাই কম বেশি জানেন, এটাকেও দেখাইছি। সেটা হলো যে আপনি মেন কথা হলো আপনি মোমেন্ট নিবেন, তাই না? আপনি যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নিবেন, মোমেন্ট নিয়ে আপনি এই হরিজন্টালটা ফোর্সের মানটা বের করবেন, এই সে অন্তর একটা হরিজন্টাল ফোর্স, সেই ফোর্সের মানটা বের করবেন। তো ফোর্সের মানটা বের করার জন্য ধরুন এই পয়েন্টে মোমেন্ট নিলেন, তাহলে এর এর উপর যতগুলো লোড আছে, যেমন এই 75 যদি থাকে, সে 75 × 3.5, এই যে আরেকটা যে লোড আছে সেই যে মোমেন্ট আছে তার জন্য, এবং তার ডিস্টেন্স, এবং এই সে ওয়ান, মানে সবকিছু কম্বিনেশন করে কিন্তু, কারণ আপনারা যখন ধরুন আপনারা বলটি বুঝতে পারছেন বিষয়টা, এটা নিয়ে এত বেশি কথা বলার নেই। তার মানে আপনি যে কোনো একটা পয়েন্টে মোমেন্টে সাম করবেন, মোমেন্টে সাম করলে দেখবেন যে আলটিমেটলি, কিন্তু এখানে যেটা হয়েছে, আমি আলটিমেটলি যদি এখানে কোনো লোড অ্যাপ্লাই না থাকতো, তাহলে কিন্তু আপনি এই দুটা যোগ করে ডিস্টেন্সের ভাগ করলে এটা পেয়ে যেতেন আর কি, সহজ কথাই বললে। কিন্তু যেহেতু এখানে একটা লোড অ্যাপ্লাই আছে, সেক্ষেত্রে কিন্তু লোডটাও আপনাকে কাউন্টে নিতে হবে আর কি, ঠিক আছে? তো সেটাই আর কি, এখানে সেই লোডটা দেখেন নেওয়া হয়েছে, এই লোডটাও একটা মোমেন্ট কিন্তু সেটা নিয়েছেন আর কি, সহজ কথা মোমেন্টে সাম করতে হয়। তো এটাই আর কি, তো এটার ক্ষেত্রেও আপনি একই সিস্টেমে কিন্তু ওই এই যে D1 বের করে নেবেন, ঠিক আছে? তো মূলত যেটা আর কি বোঝাতে চাচ্ছি আমি, যে এই যে এখানে যে মোমেন্ট গুলো ফিক্সড এর মোমেন্ট করার পর এখানে আপনার এই A1 এই D1 দুইটা ফোর্স এখানে অ্যাপ্লাই করা হয়। আবার সুয়ের দু করানো, এখানে দুইটা ফোর্স আপনি চিন্তা করবেন, এই দুইটা ফোর্স এর হলো এই A1 D1 আর কি, যেটা বলতেছিলাম। হ্যাঁ, তো সেটাই আপনি এখানে দেখেন এই A1 D1 এভাবে বের করে ফেলছেন। আবার সুয়ের ক্ষেত্রে সুয়ের যে মোমেন্ট আসছে সেই মোমেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা করে আপনি এই মানগুলো এই A2 D2 এই মানগুলো বের করে ফেলছেন, পরবর্তীতে এই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু আপনি আলটিমেটলি কির মানটা বের করে ফেললেন। তো কের মানটা বের করার পর এরপরে আপনি যে ডিস্ট্রিবিউশন 1 ডিস্ট্রিবিউশন 2 পরে আলটিমেটে যে ফাইনাল মোমেন্টটা, ফাইনাল মোমেন্ট হলো ডিস্ট্রিবিউশন 1 প্লাস কে ইনটু ডিস্ট্রিবিউশন 2 করলে আপনি ফাইনাল মোমেন্টটা পেয়ে যাবেন। তবে একটা কথা একটু বলে রাখতে হবে খুব মনোযোগ দিয়ে, সবার শেষে বলতেছি এই জন্যই, সেটা হলো যে এই অঙ্কগুলো খুবই কিন্তু সহজ, বেশি একটা জটিল না, কিন্তু কিছু জায়গা চিন্তা করতে হবে আপনাকে। যেমন সুয়ের ক্ষেত্রে যেটা ভুল হয় সব থেকে বেশি, সুয়ে কিন্তু একটা কাল্পনিক বিষয়, ঠিক আছে? সুয়ে কিন্তু অবশ্যই একটা কাল্পনিক বিষয়। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে আমরা যখন এই যে HA2D2, HA2D2 তো সুয়ের জন্য, আর HA1D1 এই যে এখানে যে ভ্যালুগুলোর কথা বলতেছি, এই HA1D1 হলো ফিক্সড এর মোমেন্টের জন্য, একটা সুয়ের জন্য। এই ফিক্সড এর মোমেন্টের ক্ষেত্রে আপনার প্র্যাকটিক্যালি মানে আপনার সাপোর্টের মধ্যে যতগুলো মানে আপনার মেম্বারের মধ্যে যতগুলো লোড যেভাবে আছে সেভাবে কিন্তু চিন্তা করতে হবে আপনাকে। কিন্তু সুইয়ের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাপ্লাইড লোডকে আপনি চিন্তা করেন না, কখনো কোনো অ্যাপ্লাইড লোড সুইয়ের ক্যালকুলেশনে আসে না। যেমন ধরুন আমরা যখন HA1D1 করলাম, দেখেন তখন এখানে 75 দেখেন লোড অ্যাপ্লাই ছিল, এটা কিন্তু আপনি কাউন্টে নিয়েছেন, ঠিক আছে? কিন্তু যখন আপনি এই যে সুয়ের জন্য HA2D2 ক্যালকুলেশন করতেন, তখন কিন্তু এখানে যে 75 লোডটা কিন্তু আপনি কাউন্টে নেননি। কেন নেননি? কারণ সুয়ে একটা কাল্পনিক বিষয়, এই জন্য এইখানে আপনার ওই অ্যাপ্লাইড লোডের কোনো অ্যাপ্লিকেশন আসবে না, এটা মনে রাখতে হবে। এই একটা কথা যদি মনে রাখতে পারেন, আমি আশা করি আপনার অঙ্কে আর ভুল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সবার শেষে ফাইনাল মোমেন্ট বের করার পর আমরা এইভাবে ফাইনাল মোমেন্ট দেখা দিব, এখানে এখানে মোমেন্টগুলো দেখা দিব, এবং মোমেন্টগুলো দেখানোর পরে আমাদের মেন কাজ থাকবে মোমেন্টগুলো দ্বারা কিন্তু আমরা জানি, সবাই জানি এই রিয়াকশন ফোর্সগুলো আমরা বের করতে পারি, এগুলো আসলে আগের পড়াশোনা আমাদের, আমরা এগুলো জানি। তো এই মোমেন্টগুলো বের করার পর, রিয়াকশনগুলো বের করার পর আমরা এখন কিন্তু ওই যে আগে যেভাবে আমরা যদি প্রত্যেকটা এই যে আমরা ইজিলি এখন আপনি কিন্তু ইজিলি SFD BMD ডায়াগ্রাম প্রত্যেকটা ফ্রেম মেম্বারের জন্য আঁকতে পারবেন, সেই কাজটাই এখানে দেখেন করা হয়েছে। এখানে একটু দেখেন আপনারা, সেই এখানে আমরা প্রত্যেকটা মেম্বারে, যেমন এই মেম্বারের আমরা SFD BMD ডায়াগ্রাম অঙ্কন করছি, এই মেম্বারের SFD BMD ডায়াগ্রাম অঙ্কন করছি, ঠিক আছে? আবার এই মেম্বারের ক্ষেত্রেও কিন্তু আমরা SFD BMD ডায়াগ্রাম অঙ্কন করে ফেলেছি। তো এখন আমরা আপনাদের সাথে মূলত এতক্ষণ ধরে আপনারা সুইয়ের একটা বেসিক অঙ্ক দেখার চেষ্টা করলেন, যেটা আসলে এক্সিস্টিং কোনো ইয়ে ছিল না, এক্সিস্টিং কোনো
রোটেশন অথবা ডিফর্মেশন কিন্তু ছিল না, আপনি জাস্ট সুইয়ে ফ্রেম ছিল এবং সেটাকে সুইয়ে হিসেবে কনসিডার করে আপনি কিন্তু সেটাকে মানে সেটা দেখালাম আপনাদেরকে কিভাবে সেফটি বিহন ডায়াগ্রাম অঙ্কন করবো, কিভাবে সুইয়েটা ক্যালকুলেশন করতে হয় সেটাও কিন্তু আপনারা দেখলেন। কিন্তু এখন যে অঙ্কটা আপনাদেরকে দেখাবো অঙ্কটা কিন্তু খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে ভাই, আগেই বলতেছি যে অঙ্কটার ভিতর আপনার এক্সিস্টিং কিন্তু সুইয়ে আছে, এক্সিস্টিং আপনার সরি সুইয়ে বলতেছি ডিফর্মেশন আছে, দেন আপনার এক্সিস্টিং রোটেশন আছে, সেই বিষয়গুলো কিন্তু কনসিডার করবো। কনসিডার করার পর আপনার আলটিমেটে মোমেন্ট ডিস্ট্রিবিউটর সাহায্যে কিভাবে আপনার আলটিমেটলি আপনি একটা এসএফডব্লিউ ডায়াগ্রাম অঙ্কন করে দেবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখুন আমি যদি বিমটা আপনাদেরকে এই ফ্রেমটা দেখাই, এটা একটা ফ্রেম দেখতে পাচ্ছেন আপনারা, এই ফ্রেমটা এটা ই পয়েন্ট, এ পয়েন্ট, এটা হলো 6 মিটার লেন্থ, এখানে কোনো অ্যাপ্লাইড লোড নেই, তার মানে বুঝতে পারতেছেন যে এই মেম্বারে কিন্তু কোনো রকম আপনার ফিক্সড মোমেন্ট আসবে না, ঠিক আছে। এগুলো দেখেই আপনি দেখেই কিন্তু এগুলো বুঝতে পারবেন, দেন আপনি চলে যাবেন। মানে আমি আপনাদেরকে যে ফ্রেমটা নিয়ে আলোচনা করতেছি, যদি এই ফ্রেমটা আপনি মনোযোগী হন, আমি মনে করি না আপনার কোন ফ্রেমে আর আটকানোর সম্ভাবনা আছে। আর অবশ্যই এই ফ্রেমটা বুঝতে হলে আপনার আগের আমার লেকচারগুলো দেখতে হবে, নাহলে কিন্তু আপনারা এই ফ্রেমটার মধ্যে বুঝতে পারবেন না, কারণ কিছু কিছু বিষয় আমি আগের লেকচারের উপর ডিপেন্ড করে কিন্তু সংক্ষেপে বলে চলে যাব, ঠিক আছে। তো দেখেন এরপরে এই যে আপনার একটা মেম্বার, এই মেম্বার এবং আরেকটা মেম্বার এখানে আছে, এই জায়গায় যে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে একটা রোটেশন বলছে থিটা ইজ ইকুয়াল টু 0.0025 রেডিয়ান, ঠিক আছে। এবং আপনার এখানে ডেল বলা আছে, যে এখানে যে আপনার ডিফর্মেশন হয়েছে সেই ডিফর্মেশনটা যে এখান থেকে এতটুকু 0.02 মিটার বলা আছে আপনার, ঠিক আছে। ধরেন ডি পয়েন্টের এরকম একটা ঘটনা ঘটছে, এখন ঘটনা হলো আপনি দেখেন যদি ফিক্সড, আমার প্রথম কাজ স্টেপ ওয়ান একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, প্রথম হলো স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান আমার কি কাজ, স্টেপ ওয়ানের কাজ হলো ফ্রেম দেখে কোনো কিছু চিন্তা করার দরকার নেই, ফিক্সড মোমেন্টটা বের করে ফেলো সহজ কথায়। তো ফিক্সড মোমেন্টটা বের করে ফেলি আমরা, এইখানে ফিক্সড মোমেন্ট জিরো, এইখানে ফিক্সড মোমেন্ট জিরো, এইখানে ফিক্সড মোমেন্ট আমার কত আসতেছে, এইখানে ফিক্সড মোমেন্ট আমার, এই যে ক্যালকুলেশন করলে আপনি এখান থেকে বিসি ধরেন, তো বিসি আমি যদি এখানে ক্যালকুলেশন করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখেন 70 লোড এই যে এ আর এল বি, এ বি স্কোয়ার বাই এল স্কোয়ার প্লাস এই যে 50 ওমেগা এল স্কোয়ার বাই 12, আর এই যে এখানে এখন বিষয়টা হলো এটা হলো ফিক্সড মোমেন্ট কিসের জন্য, লোড অ্যাপ্লাই লোডের জন্য, তাই না। এখন যদি কখনো কোন এক্সিস্টিং আরো কিছু এখানে আসে কি না এটাও কিন্তু এখানে চিন্তার বিষয়, কারণ আমরা এর আগে কিন্তু দেখে আসছি যে যদি কখনো রোটেশন কখনো যদি ডিফর্মেশন থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই আপনার ফিক্সড মোমেন্টে নিতে হবে, এটাগুলো আমরা দেখে আসছি, এই জন্যই বলতেছি স্যার এখনো ওই লেকচারগুলো দেখেন, অবশ্যই দেখে নেবেন যে সাপোর্ট সেটেলমেন্ট এবং ইল্ডিং এর যে লেকচারটা আমার আছে ওইটা অবশ্যই দেখলে আপনারা আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আমি এখানে মূলত কি বলতে চাচ্ছি। তো দেখেন এই মেম্বারটা আর কি কখনো কোনো কোনো ইফেক্ট আসে কিনা, এখানে কি কোনো ডিফর্মেশন কোনো রোটেশন কি আসে কিনা, দেখেন আমি বলতেছি যে সিডি মেম্বারটার ডি পয়েন্টটা এখান থেকে এখানে চলে আসছে, তাহলে এর কারণে কার ইফেক্ট করছে, এই মেম্বারটা তো রোটেশন হয়েছে ঠিক আছে কিন্তু সেরেল করছে কোন মেম্বারটা, ইফেক্টটা কার উপর পড়ছে, ইফেক্টটা কিন্তু এই মেম্বারটার উপর পড়ছে, ঠিক আছে। তো এই মেম্বারটার উপর যদি ইফেক্ট করে তাহলে আমরা বলতে পারি যে এই মেম্বারটার একটা ডিফর্মেশন হয়েছে, তাই না। তো ডিফর্মেশনের জন্য আমরা বলতে পারি যে ডিফর্মেশন সূত্র আমাদের জানা ছিল আগেই, আপনারা মনে করে দেখেন 6EI/L² ×ডেল, আমরা কিন্তু এই সূত্রটা প্রমাণ করেও দেখে আসছি, ডেলটা কত, ডেলটা হলো 0.02 মিটার, আর ইআই তো আমাদের যে মেম্বারটা ডিফর্মেশন করবে তার মান কিন্তু, আর এল বলতে তার ডিস্টেন্স, তো এটাই এখানে দেখেন করা হয়েছে, এটা এখানে করার পর আপনি আলটিমেটলি এখান থেকে আমি একটা মোমেন্ট কিন্তু বের করে ফেলছি, ঠিক আছে। তো এটা কি এম বিসি মোমেন্ট বের করলাম, এবার দেখেন এম বিসি যদি আমরা বের করতে পারি আমরা কিন্তু এম সিবিউ বের করতে পারবো, ঠিক আছে। তো এম সিবি বিসি বের করছেন এভাবে ঠিক একই সিমিলার ওয়েতে সিবি বের করে ফেলবেন, আচ্ছা। আর 6EI/L² এটা তো সব দুইটার জন্য, বি জন্য যাও সিডির জন্য তাই, এটা কোনো সমস্যা নেই। এরপরে আসেন আপনি সিডি মেম্বারে, তো সিডি মেম্বারে দেখেন কোনো অ্যাপ্লাইড লোড নেই, ঠিক আছে। অ্যাপ্লাইড লোড যদি না থাকে তাহলে তো এখানে কোনো ডিফর্মেশন হওয়ার সম্ভাবনা, মানে আপনার ফিক্সড মোমেন্ট আসার কথা না, কিন্তু এখানে একটা বিষয় এক্সট্রা আছে, সেটা হলো যে এখানে রোটেশন হয়েছে, এই মেম্বারটা এরকম ঘুরে গেছে আর কি, লোড অ্যাপ্লাই হওয়ার কারণে এই যে এরকম তার ডিফর্মেশন হয়েছে ধরেন, ঠিক আছে, এরকম সে ঘুরে গেছে কিন্তু। তো যখনই সে এরকম সরে গেছে যার তার একটা থিটার রোটেশন হয়েছে, ক্লকওয়াইজ বলছে কি, ক্লকওয়াইজ আমরা জানি ক্লকওয়াইজ রোটেশন মানেই কিন্তু সে কি, ক্লকওয়াইজ মানেই হলো সে নেগেটিভ, তাই তো, এটা কিন্তু আমরা সবাই জানি যে ক্লকওয়াইজ মানে নেগেটিভ আর অ্যান্টিক্লক মানে পজিটিভ, এর আগে আমরা কিন্তু এই বিষয়গুলো দেখে আসছি। তো এখানে সেই কাজটাই আমরা অ্যাপ্লাই করব। তো দেখেন এই সি পয়েন্ট এম সিডি যদি আমি বলি, এম সিডি সি পয়েন্টে আমার মোমেন্টের মান কত, আমরা বলতেছি যে যে পয়েন্টে আমার রোটেশন হবে সেই পয়েন্টে 4EI/4EI θ/L,
আর যে পয়েন্টে রোটেশন হবে না সে পয়েন্টে টু ইআই বাই থিটা ইন্টু এল। তো এটাই দেখছেন আমি এখানে করছি, এম ডিসি বের করছি, দেখেন এম সিডিউ আমি বের করছি, ঠিক আছে, টু ইআই থিটা বাই এল আর ডট ফোর ইআই থিটা বাই এল। তো দেখেন এরপর আমরা কি করব, এরপরে এই ফিক্সড মোমেন্ট যখন বের করা হয়ে গেছে, এরপরে আমরা আমরা প্রথম ডিস্ট্রিবিউশন শেষ করব। তাহলে আমরা কি করলাম, আমরা প্রথম সুইয়ে ক্যালকুলেশন চিন্তা না করে আমরা প্রথম এখানে লক করে নিছিলাম আর কি, আপনারা এগুলো এটা আমি বলিনি কারণ এর আগেই বলে আসছিলাম, এই জন্য বলা হয়নি। তো তাহলে এটা প্রথম নন সুইয়ে অবস্থায় ফিক্সড মোমেন্ট কিভাবে কিভাবে তার রোটেশন, তার ডিফর্মেশন, তার অ্যাপ্লাইড লোড, তাহলে ফিক্সড মোমেন্টের কি কি ইফেক্ট করে, রোটেশন ইফেক্ট করে, যেটা এক্সিস্টিং রোটেশন আছে, যেটা এক্সিস্টিং ডিফরমেশন আছে, যেটা অ্যাপ্লাইড লোড আছে, সবগুলো কিন্তু আপনার এই আমরা এখানে আপনার ফিক্সড মোমেন্টে অ্যালাউ করে, ফিক্সড মোমেন্টটা কিন্তু ইফেক্ট করে। তো ফিক্সড মোমেন্ট এভাবে বের করার পর আমরা এখন আমরা ফার্স্ট ডিস্ট্রিবিউশনটা করব। তো দেখেন ফিক্সড মোমেন্টটা আমরা এভাবে দেখেন এই যে মোমেন্টটা বের করছি মূলত আমরা, হ্যাঁ এই মোমেন্টের লাইনটা আমরা বের করে নিয়ে আসছি। তো আমরা প্রথমে যে আগের মতো আর কি কে ডি এফ ওগুলো তো আপনারা বের করতে পারেন, এগুলো আমি কিছুই বলতেছি না। ফিক্সড মোমেন্ট বের করলেন, তারপরে ফিক্সড মোমেন্টের পড়ার পর সেটা থেকে আমরা বেন্ডিং মোমেন্ট বের করার চেষ্টা করছি, পরে আমরা সেটা থেকে ক্যারি ওভার করার চেষ্টা করছি, ক্যারি ওভার করার পর আগের মতো ডিস্ট্রিবিউটর করে দিছি। ডিস্ট্রিবিউশন দেখেন এগুলো আপনারা পারেন, এই জন্য আমি বেশি একটা আলোচনা করতেছি না, এগুলো আগের মতোই সবকিছু, নতুন যে বিষয়গুলো আছে শুধু সেগুলো আলোচনা করি, কারণ আমি যদি এখন এগুলো ডিটেলে আলোচনা করতে চাই অনেক সময় আমি সময় পাবো না, সেক্ষেত্রে আমি আর কি এত আলোচনা করতেছি না। ডিস্ট্রিবিউশন ওয়ান দেখেন শেষ করছি আমরা, ডিস্ট্রিবিউশন ওয়ান শেষ করার পর আমাদের এরকম কতগুলো মোমেন্ট কিন্তু সে শো করছে। হ্যাঁ তো ডাটাগুলো কিন্তু একটু মিস হতে পারে, একটু মানে আপনার ভুল হতে পারে, এগুলো আপনারা ক্যালকুলেশন করে নেবেন, মেন প্রসিডিউর ওটা শেখার চেষ্টা করেন। এরপর আমরা যাবো ডিস্ট্রিবিউশন টুতে। হ্যাঁ ডিস্ট্রিবিউশন টুটা কি সুইয়েটাকে ক্যালকুলেশন করা, এখন সুইয়েটাকে অ্যালাউ করা। তো এটা খুলে দেন, খুলে দিলে আমার এরকম সুইয়ে হবে একটা, ঠিক আছে সুইয়ে হবে। তো এটা আমরা ডেলাম ডেল, এটা ডেল, ঠিক আছে ওই আগের মতোই আর কি সুইয়েটাকে ক্যালকুলেশন করবো, সিক্স এ আই থিটা। তো আমরা যদি ধরি সিক্স ই আই ডেল বাই এল স্কোয়ার, তাই না? তো সিক্স ই আই করেন, সিক্স ইন্টু ই কত, ই হলো ই আই হলো দেখেন টেন টু দি পাওয়ার ফাইভ, এখানে লেখা আছে ই আই হলো টেন টু দি পাওয়ার ফাইভ, আমার কোশ্চেন্সে বলা আছে। তো সিক্স ই আই ইন্টু ডেল হলো এক হাজার বাই ই আই বলছেন, সিক্স ই আই ডেল হলো এক হাজার বাই হলো ই আই, ই আই বলতে আমার হলো টেন টু দি পাওয়ার ফাইভ আর কি আলটিমেটে, ঠিক আছে। তো এরপর এলো এল স্কোয়ার, এল স্কোয়ার বলতে আপনার এল বলতে কত, এখানে এল বলতে আপনার হলো ছয়, তাহলে ছয়ের স্কোয়ার, তাই তো? তো এটা আর কি ক্যালকুলেশন করলে আপনার এখান থেকে মান আসবে ছয় হাজার বাই সিক্স স্কোয়ার, মানে ছয় হাজার বাই ছত্রিশ, তাই তো? ছয় হাজার ভাগ হলো থার্টি সিক্স, হ্যাঁ তো থার্টি সিক্স করলে একশো ছেষট্টি দশমিক ডাবল সিক্স, এটা আপনারা দেখতেই পারতেছেন এখানে হলো আসবে একশো ছেষট্টি দশমিক ডাবল সিক্স। এটা কার মান? এটা হলো এই যে এ বির জন্য, আবার বি এর জন্য তাই হবে, কারণ আপনি ডেল তো একটা, আমি আগেই এর আগেও আপনাদেরকে বলছি যে ডেল যখনই একটা হবে দুইটা পয়েন্টের জন্য একই কিন্তু আপনার সেই মোমেন্টের মানটা আসবে, ঠিক আছে? তো এখানে আমরা একশো ছেষট্টি দশমিক ছেষট্টি বের করে ফেললাম, পরবর্তীতে এখান থেকেও কিন্তু আমরা সুইয়ে কে এখন সুইয়ে যখন ক্যালকুলেশন করবেন, আমি আবার বলে রাখি সুইয়ে যখন ক্যালকুলেশন করবেন তখন কিন্তু এই মেম্বারটার এক্সিস্টিং কি অবস্থায় আছে এটা কিন্তু চিন্তা করার কোনো বিষয় না, মানে সুইয়ে কখনোই আপনার বাস্তবে মেম্বারটা কেমন আছে সেটা দেখার কোনো সময় নেই সুইয়ের, সহজ কথায় বাস্তবে মেম্বারটা কেমন আছে, তার কি অবস্থায় আছে, তার কয়টা মেম্বারে কতগুলো লোড আছে, তার কি ডিফরমেশন হলো কি না, তার রোটেশন হলো না, এগুলো কিন্তু সুইয়ে কখনো কাউন্টে আসবে না, সুইয়ে এগুলো কোনো হিসাবেই নিবে না, ঠিক আছে? সুইয়ের কাজ হলো সে শুধু একটা ডেল নিবে, একটা অ্যাপারেন্ট বা একটা আরবিট্রারি ডেল চিন্তা করবে এক হাজার বা ইয়ে অথবা আটশো বা যে যে যার সুবিধা মতো ধরে নেবেন। ধরে নেওয়ার পর এবার সেখান থেকে কিন্তু আমরা পরবর্তীতে কে ফ্যাক্টর বের করে আমরা কিন্তু কে ইন্টু ডেল করার পারো না, আলটিমেটলি আমরা কিন্তু এই আসল সুইটা কিন্তু আমরা বের করতে পারি, ঠিক আছে? তো এটাই আর কি কাজ। তো আমরা সুইয়ের ক্ষেত্রে কিন্তু এইসব কোনো এই যে রোটেশন আর ডেল এগুলো কিন্তু হিসাবে নিব না, এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করে ফেলতে পারেন, এই জন্য আমি বারবার বলে দিচ্ছি। তো এটাও আমরা একইভাবে সিমিলার ওয়েতে কিন্তু আমরা মোমেন্ট বের করতে পারি, আর এর কোনো সুইয়ে এই যে বিসি মেম্বারের ক্ষেত্রে কোনো ইফেক্ট আসবে না, তো সেটা আমরা নিলাম না। তাহলে আমরা এ বি আর হলো ডিসি মেম্বারের ইফেক্টটা নিয়ে চিন্তা করলাম। দেখেন এ বি আর ডিসির ক্ষেত্রে কিন্তু এই যে একই মোমেন্টের ক্যালকুলেশন, একই হিসাব কিতাব আসলো, ঠিক আছে? আর পজিটিভ না নেগেটিভ হবে এটা তো আপনারা বুঝতেই পারতেছেন, এটা নিয়ে আসলে তেমন কিছু বলার নেই। দেখেন এবার কোথায় কি হয়েছে,
দেখেন এইদিকে আপনার মোমেন্ট, আপনার এইটা যদি বাম প্রান্ত চিন্তা করেন তাহলে এই পাশে এরকম তার ক্লোকওয়াইজ একটা রোটেশন সৃষ্টি হচ্ছে, তাহলে আপনি কি দিবেন এন্টিক্লক দ্বারা তাকে সাম্যবস্থা প্রতিষ্ঠিত করবেন, আর এন্টিক্লক দেওয়া মানেই হলো আপনার এখানে পজিটিভ মোমেন্ট, তো সেটাই আর কি পজিটিভ হয়েছে। এটার ক্ষেত্রে একই অবস্থা, আবার আপনি যদি বাম প্রান্ত ডান প্রান্ত রোটে ডান প্রান্ত তার ফল করছে, এই মানে আপনাদেরকে যে দুইটা শব্দ দেখা দিলাম দুইটা অনুযায়ী কিন্তু আপনি এটাকে বলতে পারেন, ঠিক আছে। তো এটাই আর কি করা হয়েছে, দেখেন এখানে এখানে আমার এই মানগুলো বের করা হয়েছে, এখানে জিরো জিরো করা হয়েছে, বুঝতে পারছেন পরবর্তীতে বেন্ডিং মোমেন্ট কত হবে সেটা মানে ব্যালেন্স করছেন আর কি, ব্যালেন্স মোমেন্ট করছেন। ব্যালেন্স মোমেন্ট করার পর সেখান থেকে আর কি আমরা ক্যারি ওভার করছেন, ক্যারি ওভার করে সেখান থেকে আলটিমেটলি সবার শেষে একটা ডিস্ট্রিবিউশন টু চলে আসছে, ঠিক আছে। তো ডিস্ট্রিবিউশন টু যখন আসছে তখন এখন কথা হলো যে ডিস্ট্রিবিউশন টুর আপনি কি করবেন। এখন এই যে কে বের করতে হবে, কে বের করার পর ডিস্ট্রিবিউশন টু দ্বারা গুণ করার পর এই যে ডিস্ট্রিবিউশন আর ডিস্ট্রিবিউশন টু করলে কাজ শেষ। ফাইনাল মোমেন্টটা হবে কি, ফাইনাল মোমেন্ট হলো এই যে এই ঘর, এর সাথে কে, এর সাথে কে গুণ করে এর সাথে যোগ করলেই শেষ। এটার জন্য এটা এটা যোগ করবেন, এটার সাথে শুধু কে গুণ করবেন, এর সাথে কে গুণ করে এর সাথে যোগ করবেন, এটার সাথে কে গুণ করে এটার সাথে যোগ করবেন, এই আলটিমেটে ফাইনাল মোমেন্ট পেয়ে যাবেন। এই দেখেন টোটাল মোমেন্ট আলটিমেটে পেয়ে গেছেন, ঠিক আছে। এখন কে এর মানটা বের করতে হবে, তো কে এর মানটা যদি বের করতে হয় আপনাকে আগের মতো একদম সেম প্রসিডিউরে কে এর মানটা বের করতে হবে আপনাকে। আমরা বলে রাখছিলাম যে ডিস্ট্রিবিউশন ওয়ান কে চিন্তা করে, যেহেতু অ্যাপ্লাইড লোড এখানে নাই, ও একটা অ্যাপ্লাইড লোড এখানে আছে, যদি আপনি এখানে মোমেন্ট নেন তাহলে ওইটার লোডটা আর আসতেছে না। তো এইভাবে আর কি মোমেন্ট নিয়ে সেখান থেকে আপনি মানে সহজ কথা আপনি এখানে লোড চিন্তা করবেন, লোডের মানটা কিভাবে করবেন। ধরুন এই যে এরকম আর কি বিষয়টা, যে এরকম একটা মেম্বার আছে, এই মেম্বারের উপর এখানে ধরেন একটা মোমেন্ট আপনি অ্যাপ্লাই করছেন, হ্যাঁ এখানে একটা মোমেন্ট আপনার অ্যাপ্লাই করা আছে, এরকম একটা মোমেন্ট এবং ধরেন এরকম একটা মোমেন্ট, এরকম দুইটা মোমেন্ট অ্যাপ্লাই করা আছে, ঠিক আছে। এবং এখানে ধরুন একটা লোড অ্যাপ্লাই করা আছে 120 কিলো নিউটন। এখন আপনাকে বলছে যে এই লোডটার মান কত বের করতে, তা এই বের করা কি কোনো কঠিন কিছু বলেন? এটা নিয়ে তো আসলে আলোচনা করার তেমন কিছু নাই, ঠিক আছে। তো যাই হোক, এভাবে আপনারা এই লোডের মানটা বের করে নেবেন। আবার একই মেম্বারের ক্ষেত্রেও, এই মেম্বারের ক্ষেত্রেও আপনি যে লোড মোমেন্ট গুলো পাইছেন সেগুলো দ্বারা আপনি মোমেন্ট লোডটার মানটা বের করে নেবেন, ঠিক আছে। তো এটা বের করার পর, এই দুটা বের করার পর এখন এরপরে সুইয়ের ক্ষেত্রে আবার এখানে মোমেন্ট আসবে, সেটার ক্ষেত্রে এই মানে এখানে মান কি হবে, এখানে মান কি হবে, এবার পরবর্তীতে যে আগের মতো এই যে দেখেন লাইনটা, আগে যে লাইনটা আমরা করছিলাম সেটাই এখানে দেখানোর চেষ্টা করছি। এই যে এটা হলো আপনার ফিক্সড মোমেন্টের ক্ষেত্রে, এই দুটা হলো সুইয়ের ক্ষেত্রে, আর এটা হলো সামেশন অফ হরিজেন্টাল ফোর্স, যতগুলো হরিজেন্টাল ফোর্স ওই মেম্বার ওই ফ্রেমের মধ্যে অ্যাপ্লাই করা আছে। তো এটা করার পর এই আলটিমেটলি এখান থেকে দেখেন কের মানটা আমি পেয়ে গেছি। তো কের মানটা যখন পেয়ে গেছি, কের মানটা যখন আপনি এখান থেকে গুণ করবেন, গুণ করার পরে আপনি সেখান থেকে কে ওয়ান ডিস্ট্রিবিউশন ওয়ান প্লাস কে ইন্টু ডিস্ট্রিবিউশন টু করলে আপনি আলটিমেটলি ফাইনাল মোমেন্টটা পেয়ে যাবেন। আর ফাইনাল মোমেন্টটা যখন পেয়ে যাবেন তখন আগের মতো আবার একইভাবে কাজ করবেন। ফাইনাল মোমেন্টটা পাওয়ার পর আপনি এই যে এখান থেকে আবার ফাইনাল মোমেন্টের মান বসাবেন, এখান থেকে রিয়াকশন রিয়াকশন সব বের করে ফেলবেন। রিয়াকশন রিয়াকশন বের করার পর সেখান থেকে কিন্তু আপনি এসএফডি বিএমডি ডায়াগ্রাম সব কিন্তু অঙ্কন করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো এটা হলো আপনার ইয়ে থাকলে সুইয়ে প্লাস মানে আপনার যদি এক্সিস্টিং কোন ফ্রেমের মধ্যে রোটেশন এবং যদি ডিফরমেশন থাকে তো সে কিভাবে আপনি একটা ম্যাথকে সলভ করতে পারবেন সেই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করছি। সেখান থেকে এসএফডি বিএমডি ডায়াগ্রাম কীভাবে অঙ্কন করবেন সেটা দেখানোর চেষ্টা করছি। আমি এখানে যেমন করে দেখানোর চেষ্টা করছি অঙ্ক বিদত্ত ডাটাগুলোতে ভুলভাবে থাকতে পারে, এগুলো আপনারা অবশ্যই কারেকশন করে নিজের মতো করে সলভ করার চেষ্টা করবেন। এটা হলো মেন কথা, এটা হলো মেন কথা যে কিভাবে নিজের মতো কিভাবে সলভ করবেন। কিন্তু আমি প্রসিডিউরটা দেখাচ্ছি পুরো বিষয় কিন্তু কিন্তু আপনাদেরকে এর আগে আলোচনা করেছি, এই জন্য ডিটেলস সব দেখাচ্ছি না, কিন্তু মেন বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে যে কিভাবে আপনি সলভ করবেন বিষয়টাকে, ঠিক আছে। আপনি কিভাবে ডিস্ট্রিবিউশন ওয়ান পাবেন, কিভাবে ডিস্ট্রিবিউশন টু পাবেন, কিভাবে কি ফ্যাক্টর পাবেন, ঠিক আছে। এই মাথায় কিন্তু এই বিষয়গুলো অলওয়েজ চিন্তা করতে হবে। সুইয়ে যখন চিন্তা করবেন তখন এক্সিস্টিং ফ্রেমের মধ্যে কোনো রকম লোড চিন্তা করবেন না, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা মাথায় রাখলে অঙ্কগুলো কিন্তু ভুলার সম্ভাবনা খুব কম থাকে। আর ফিক্সড মোমেন্টের ক্ষেত্রে জোর রোটেশন তারপরে ডিফরমেশন সব কিছু কিন্তু অ্যালাউ করতে হবে, সবগুলো কিন্তু কনসিডার করে আপনাকে ফিক্সড মোমেন্টটাকে বের করে নিয়ে আসতে হবে। তো দাদা একটা অঙ্ক আপনাদেরকে দেখাই, অঙ্কটাও কিন্তু একই রকম। তো দেখেন আরেকটা ম্যাথ যদি আমরা দেখি, তাহলে এই ম্যাথটিতে ম্যাথটি দেখে আপনাকে কিন্তু কিছু বিষয়ে ডিসিশন নিতে হবে পূর্বে থেকে, যে এই ম্যাথে দেখেন কোনো লোড অ্যাপ্লাই করার নাই, হ্যাঁ। তো সুইয়ে কি নন সুইয়ে ফ্রেম এটা আপনাকে প্রথমে ডিসিশন নিতে হবে, এগুলো আপনারা শিখছেন, তারপরে অঙ্কটার ক্ষেত্রে আরেকবার অ্যাপ্লাই করি আমরা। তো দেখেন এই ফ্রেমটা দেখে কিন্তু কোনো লোড অ্যাপ্লাই করার নেই, তা লোড যদি অ্যাপ্লাই করা না থাকে তাহলে কিন্তু সাধারণত সুয়ে ফ্রেম হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। এখন কথা হলো যে সে কি জিওমেট্রিক্যাল, দেখেন তার জিওমেট্রিক যে শেপ আছে সেই জিওমেট্রিক শেপে কি সে
আপনার জিওমেট্রিক শেপটা তার কেমন আর কি সহজ কথায়। তো জিওমেট্রিক কি সিমেট্রিক কিনা, তো জিওমেট্রিক্যাল সিমেট্রিক না আপনি দেখেই বুঝতে পারছেন যে সে জিওমেট্রিক্যাল সিমেট্রিক না। আরেকটা বিষয় হলো খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে তার একটা ডিফরমেশন হয়েছে, ঠিক আছে? তো জিওমেট্রিক সিমেট্রিক না তার অবশ্যই এটা নন সুয়ে ফ্রেম, সরি সুয়ে ফ্রেম। তো সুয়ে ফ্রেম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে সুয়ে কনসিডার করতে হবে। তো সুয়ে কনসিডার না করলে তো আগের মতো সলিউশন করতে পারবেন, বিম যেভাবে সলিউশন করেন একদম ইজিলি ফিক্সড মুভমেন্ট ক্যালকুলেশন করেই, ওটাই সেই ডিস্ট্রিবিউশন টু আর কোনো প্রয়োজন নেই। আর সুয়ে দেখলে ডিস্ট্রিবিউশন টু লাগবে, আমি একটা কে ফ্যাক্টর গুণ করে দিলেই মোটামুটি আপনার মানে ওই যে কোনো একটা পয়েন্টের মোমেন্ট আপনি আলটিমেটে পেয়ে যাবেন, সেখান থেকে এই সেফটি বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করতে পারেন আর কি। তো এখন দেখেন, তাহলে আমি একটু আগে, তো এটা ফ্রেম, তো প্রথম কাজ হবে যে আমাদের ফিক্সড মুভমেন্টগুলো বের করে ফেলা। তো এইখানে কোনো ফিক্সড মুভমেন্ট নেই, এ তে কোনো ফিক্সড মুভমেন্ট নেই, বি তে কোনো ফিক্সড মুভমেন্ট নেই, সি তে কোনো, এখানে কোনো ফিক্সড মুভমেন্ট নেই। হ্যাঁ, এখন মনে হচ্ছে আপনার ফিক্সড মুভমেন্ট নেই, কিন্তু বিষয়টা হচ্ছে যখন এই সাপোর্টের কাছে চলে আসলেন তখন দেখতেছেন যে এটা সিরিয়াল কোর্স, সিরিয়াল কোর্সে কার ইফেক্ট পড়বে, কার এর উপর, এর সেটেলড এর উপর ইফেক্ট পড়বে, বুঝতে পারতেছেন যে এই মেম্বারের ইফেক্টটা পড়বে আর রোটেশনটা পড়বে। তার মানে এইখানে একটা ফিক্সড মুভমেন্ট আছে, এখানেও একটা মুভমেন্ট আছে এবং এখানেও একটা মুভমেন্ট আছে। এই মুভমেন্টের মান কত যদি বলি, এমবিসি, এমবিসি মুভমেন্টের মান কত, এমবিসি মুভমেন্টের মান হলো সিক্স ই আই ডেল বাই এল স্কোয়ার। তো সিক্স ই আই এর মান জানা আছে, সিক্স ইন্টু ই আই হলো 8000, 80000, আর হলো ই আই গেল, এবার ডেল, ডেল কত, ডেল হলো 0.015 বাই হলো এল স্কোয়ার, এল স্কোয়ার বলতে যে সিক্স স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে আপনি এখান থেকে একটা মান পাবেন, সেটা হলো এমবিসির মান, ঠিক আছে? এবার সিবির ক্ষেত্রে কিন্তু একই মান, এমবিসি আর সিবি কিন্তু একই, এখানে কোনো ডিফারেন্স নেই। এখানে একটা বিষয় আছে একটু বোঝাই আপনাদেরকে, এটা ক্যালকুলেশন করলে আপনার মান আসবে হলো 400 মান আসবে, ক্যালকুলেশন করে দেখবেন। এবার এমসিবি, এমসিবির মানও কিন্তু সিবির ক্ষেত্রে মানে বি পয়েন্ট আর সি পয়েন্ট ক্ষেত্রে, সিবির ক্ষেত্রে কিন্তু সিক্স ই আই ডিএল বাই এল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাও কিন্তু একই মান আসবে। এখন প্রশ্ন হলো যে এখানে পজিটিভ না নেগেটিভ হবে, এই জায়গাটাই অনেকে ভুল করে ফেলবে। কারণ চিন্তা করতেছে ফিক্সড মোমেন্ট, যেমন আমি প্রথমে যখন চিহ্ন দিয়েছিলাম তখন কিন্তু এটা বুঝতে পারতেছেন যে এটা পজিটিভ এটা নেগেটিভ ইন্ডিকেট করছিলাম, তাই না? তো ফিক্সড মোমেন্ট, সেই ফিক্সড মোমেন্টটা কার জন্য আসতেছে, কোন লোডের জন্য না, বিষয়টা বুঝতে হবে। এটা ফিক্সড মোমেন্ট দুইটা, ওকে, কোনো সমস্যা নেই, কিন্তু কোন লোডের জন্য আসতেছে না, তাই না? এটা আসতেছে কার জন্য, এটা আসতেছে হলো যে ডিফরমেশনের জন্য, তাই না? তো ডিফরমেশনের জন্য মোমেন্টটা যেটা আসে সেটা কিন্তু এখানে, যেহেতু এটা দেখেন ক্লোকওয়াইজ ঘুরতেছে, তার মানে বুঝতে পারতেছেন যে এখানে দুইটা এন্টিক্লোক মান দ্বারা আপনি এটা কিন্তু সাম্যাবস্থা প্রতিষ্ঠিত করবেন। আলটিমেট এন্টিক্লোককে আমরা পজিটিভ কনসিডার করি, যার কারণে দুইটা মোমেন্টের মানই কিন্তু পজিটিভ হবে। এই জায়গাটা অনেকে ভুল করে ফেলে এবং অনেকে কিন্তু এখানে কনফিউজড হয়ে যায় যে ফিক্সড মোমেন্ট দুইটা, কিন্তু মান দুইটা আমি একটা দিব পজিটিভ একটা দিব নেগেটিভ। নো, এই ফিক্সড মোমেন্টটা তো লোডের কারণে আসে নাই, এইটা চিন্তা করতে হবে মাথার ভিতর যে ফিক্সড মোমেন্টটা কোন লোডের কারণে না। যদি লোডের কারণে না হয় তাহলে অবশ্যই কিন্তু আমরা দেখছি এর আগে অলরেডি অনেক কথা বলছি এই বিষয় নিয়ে যে এই দুইটা পয়েন্টে একই ভ্যালু একই সাইন সব এক, মানে একদম মিররের মতো আর কি। হ্যাঁ, মিররের তো উল্টা আসে কিন্তু এটা একদম সেম হুবহু, মানে ফটো ফটোকপির মতো আর কি, সেম বিষয়, এখানে যা আসবে এখানে তাই আসবে, ঠিক আছে? তো এটা আর কি, এই জন্য দুটাই পজিটিভ হবে এটা মনে রাখতে হবে, এই জায়গাটা ভুল করা যাবে না ভুলেও। এরপর যান সিডি আর ডিসি তে, সিডির ক্ষেত্রে বুঝতে পারছেন টু ই আই বাই এল, এগুলো আর বলতেছি না আমি তেমন একটা, টু ই আই বাই এল ইন্টু হলো থিটা, থিটা বলতে হলো এখানে হলো 0.002, 0.002 অবশ্যই রেডিয়ানে কনভার্ট করে নেবেন, যদি ডেল্টা থাকে থিটা থাকে তাহলে রেডিয়ানে কনভার্ট করে নেবেন, নেওয়ার পর সেখানে ইনপুট করবেন, ইনপুট করার পর ই আর মান ইনপুট করবেন, এল ইনপুট করবেন, মান পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে যা হবে টু ই আই আর এখানে তার দ্বিগুণ হবে আর কি। হ্যাঁ, তো এটা করে আপনি প্রত্যেকটা জায়গায় ফিক্সড মোমেন্টগুলো পেয়ে ফেললেন, যদিও কোনো লোড অ্যাপ্লাই করেননি, তথাপি দেখছেন আপনি এখানে কিন্তু কিছু ফিক্সড মোমেন্ট পেলেন। কার জন্য? শুধুমাত্র রোটেশন আর হলো আপনার ডিফরমেশনের দরুন। তো এই রয়ে যে আমি এখানে দেখেন এগুলো দেখানোর চেষ্টা করছি, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে টু ই আই থিটা এল, ফোর ই আই থিটা এল, এটা দুটা বের করছেন। আর এখানে যে সেটা, এটা এবার হলো আপনি আসেন এটা ডিস্ট্রিবিউশন অনের জন্য, তা ডিস্ট্রিবিউশন অনটা আমি ডিস্ট্রিবিউশন করে আসি। দেখেন ডিস্ট্রিবিউশন অনের ভ্যালুগুলো আমি যে এখানে ইনপুট করলাম আগে, এই যে এই পর্যন্ত তো বুঝেন, এই পর্যন্ত বলার কিছু নেই, ফিক্সড মোমেন্টগুলো মান বসালাম, পরে আবার ব্যালেন্স করলাম, ব্যালেন্স করার পর এই যে ফ্যাক্টর দ্বারা গুণ করার পর এই যে মানগুলোকে ডিস্ট্রিবিউট করে দিলাম, ঠিক আছে? এবার সেগুলো ব্যালেন্স করছে আর কি আলটিমেটলি, এরপর ক্যারি ওভার করলাম, ক্যারি ওভার পর আবার ব্যালেন্স করলাম, পরে ক্যারি, এভাবে করতে করতে আমার ডিস্ট্রিবিউশন ওয়ানটা শেষ হয়েছিল এই জায়গায় যে।
ডিস্ট্রিবিউশন ওয়ানটা শেষ হলো আমার। তো ডিস্ট্রিবিউশন ওয়ানটা যখন শেষ হয় তখন আবার ডিস্ট্রিবিউশন টু শুরু করতে হবে, সুয়ে ক্যালকুলেশন করতে হবে। সুয়ের জন্য আমরা এভাবে ডেল চিন্তা করবো, এই যে এখান থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সুয়ে যখন হবে তখন আবার ফ্রেমকে, পুরো ফ্রেমকে ভুলে যান, ফ্রেমে কোনো লোড আছে কিনা, কোনো ডিফরমেশন আছে কিনা, কোনো রোটেশন আছে কিনা, এক্সিস্টিং সব কিছু বাদ, শুধু সুয়েটা আর কিচ্ছু নাই, ঠিক আছে? তো সুয়ের জন্য, সুয়ের জন্য যে ডেল আই একটা আরবিটারি ধরে নিন, ডেল ওয়ান, তো এটা ধরার পর আপনি এখান থেকে একটা মান পাবেন। এটা মান পাওয়ার পর সেখান থেকে কিন্তু আপনি আবার তাকে ডিস্ট্রিবিউট করবেন। এই যে ডিস্ট্রিবিউট করলেন, ডিস্ট্রিবিউট করার পর সেখান থেকে ডিস্ট্রিবিউশন টু পাবেন একটা। ডিস্ট্রিবিউশন টু পাওয়ার পর এবার কে ফ্যাক্টরটা বের করার চেষ্টা করেন। কে ফ্যাক্টরের জন্য আগের মতোই, কে ফ্যাক্টর তো বলার কিছু নেই, যে ফিক্সিং মোমেন্টের জন্য দুটা মোমেন্ট চিন্তা করুন দুই পাশে, এখানে দুইটা চিন্তা করবেন, পরবর্তীতে এই মানটা বের করবেন এইচ এ ওয়ান, আবার এখান থেকে এইচ ডি ওয়ান বের করবেন, এলো ফিক্সড মোমেন্টের ক্ষেত্রে, আবার এইচ এ টু বের করবেন হলো সুয়ের জন্য, এইচ ডি টু বের করবেন সুয়ের জন্য, পরবর্তীতে এইচ এ ওয়ান প্লাস যেটা করবেন, পরবর্তীতে এইচ এ ওয়ান প্লাস এইচ ডি ওয়ান প্লাস কে ইন্টু এইচ ডি টু এ টু প্লাস এইচ ডি টু ইজ ইকুয়াল টু সামেশন অফ লোড, এখানে এখানে লোড নেই বলে জিরো হবে সামেশন অফ, পরবর্তীতে এখান থেকে কের মানটা বের করবেন, কের মানটা বের করবেন, কের মানটা গুণ করবেন, গুণ করার পর আপনি ডিস্ট্রিবিউশন টু পেয়ে যাবেন। ডিস্ট্রিবিউশন টুর সাথে গুণ করবেন, আলটিমেটে ট্রু ডিস্ট্রিবিউশন টু পাবেন আর কি। হ্যাঁ, আমি বারবার বলতেছি কেটা গুণ করার পর কিন্তু ট্রু সু এটা পান, ঠিক আছে? আর এরপর হলো টোটালটা বের করবেন, ফাইনাল মোমেন্ট হলো এটা। এবার এইখান থেকে দিয়ে আবার আগের মতোই আপনি এখান থেকে রিয়াকশন টিয়াকশন সব বের করার পর, এবার সেখান থেকে মোমেন্ট দেওয়া থাকলে আপনাদের সবকিছু বের করতে পারবেন বাদ বাকিটুকু। তো এইগুলো বের করার পর আপনি সেখান থেকে আর কি রেসিপ ডিভিউ ডায়াগ্রাম কীভাবে অঙ্কন করবেন সেগুলো কিন্তু আপনি করে ফেলতে পারবেন। এখন আপনাদেরকে আমি একটা ট্রিকি ম্যাথ দেখানোর চেষ্টা করতেছি, দেখেন ট্রিকি ম্যাথটা আসলে বল। তো দেখেন অঙ্কটিতে যেটা বিশেষ বিষয়টা সেটা হলো যে এখানে, তো দেখেন এটা ট্রিক অঙ্ক, তো এই অঙ্কটিতে যেটা হচ্ছে যে এটা ফিগার দেওয়া আছে, অঙ্কটা একটু বোঝার চেষ্টা করুন। এই এ বি একটা মেম্বার, বি সি একটা মেম্বার এবং সি ডি আর একটা মেম্বার। তো এখানে আপনার অর্ধেক অঙ্ক করে দেওয়া আছে, তার মানে ডিস্ট্রিবিউশন ওয়ান ডিস্ট্রিবিউশন টুর পর থেকে আপনাকে কাজটা করতে হবে মূলত, ঠিক আছে? তো ডিস্ট্রিবিউশন ওয়ান বলতেছে যে এই এ বি যদি মেম্বার হয় তার ডিস্ট্রিবিউশন ওয়ান করার পর আর কি এ বি মেম্বারের এই প্রান্তে মুভমেন্ট পাওয়া গেছে। আর যদি আপনাদের কি টু ইন্ডিকেট করে দেখেন পজিটিভ মুভমেন্ট পাওয়া গেছে, তার মানে পজিটিভ বলতে বুঝতে পারতেছেন যে এইটি কুলক একটা ভ্যালু দেখাবে 59.40, আর এখানে নেগেটিভ তার মানে হলো কুলক ওয়াইজ আর কি 114। তারপর আবার বলতেছে যে বিসি যে মেম্বারটা সেখানে 114, তার মানে অবশ্যই নেগেটিভ। তারপর আবার পজিটিভ হবে অবশ্যই -50, তারপরে হলো পজিটিভ, তার মানে হলো আপনার বুঝতে পারতেছেন এন্টিকুলক দিতে হবে, এন্টিকুলক ওয়াইজ আর কি 50 এবং পরে 25, এবং এটা কিন্তু পজিটিভ, তার মানে এটাও কিন্তু এন্টিকুলক 25। এই যে কোলক ও এন্টিকুলক তো বুঝলেন, এটা আসলে ইজি বিষয়। এরপর আমি কি করব, এইখানে এই সি ওয়ানটা বের করিনি, কারণ আমার কি বের করতে হবে, কারণ ডিস্ট্রিবিউশন ওয়ান ডিস্ট্রিবিউশন টু দিয়ে আমাকে কোশ্চিনসে কি বলছে দেখেন, এই দুটা কোশ্চিনসের অ্যান্সার বের করতে বলছে আমাকে, বলছে যে ডিটারমাইন ট্রু সুয়ে এম এসএফ ডি বিএমডি ডায়াগ্রাম। তো ট্রু সুয়ে যদি বের করতে হয় আমাকে ডিস্ট্রিবিউশন টুর সাথে কি গুণ করতে হবে, এটা কে গুণ করতে হবে, তাই তো? তো কে এটা গুণ করলে আমি ট্রু সুয়ে এটা বের করতে পারবো। তো ডিস্ট্রিবিউশন টুটা আমি যদি ট্রু সুয়েটা বের করতে হয় তাহলে আমি ডিস্ট্রিবিউশন কে কের ভ্যালু লাগবে, সহজ কথায় আমি একটু ভুল বলে ফেলছি, সেটা হলো যে ট্রু সুয়ে যেটা বের করতে হয় ট্রু সুয়ের সূত্রটা হলো যে আপনার ডেল ইজ ইকুয়াল টু কে ইন্টু যে ডেল প্রাইম, ডেল প্রাইম বলতে আপনি যে সুয়েটা অ্যাপারেন্ট ধরে নিয়েছিলেন মানে 1000 বা ইআই অথবা সামথিং লাইক দ্যাট, এরকম বুঝে তার সাথে কে গুণ করা, ঠিক আছে? আমি তো বলছিলাম কে যখন ডিস্ট্রিবিউশন সাথে গুণ করবেন তখন আপনি মোমেন্ট পাবেন, ডিস্ট্রিবিউশন এটা তো মোমেন্ট, মোমেন্টের সাথে কে গুণ করলে মোমেন্টই পাবেন, সুয়ে পাবেন না, ঠিক আছে? তো সুয়ের সাথে সুয়ে গুণ করলেই আপনি ডিস্ট্রিবিউশনের সাথে সুয়ে গুণ করলেই সুয়ে পাবেন, তার আগে না, ঠিক আছে? তো যাই হোক আপনি কে এটা বের করতে হলো আমার কাছে, তো কে এটা বের করার জন্য আপনি ওই যে এইচ এ ওয়ান এইচ টু টু এই মোমেন্টগুলো দিয়ে আপনি ওগুলো বের করবেন। তো আমি যদি ধরি যে আমি যদি এই মোমেন্টের মান জানা থাকে তো আমি সেখান থেকে কিন্তু দেখেন আমি যদি এখান থেকে এইচ এ ওয়ান বের করতে চাই, তো আপনারা যারা এখনো এই বিষয়টা ক্লিয়ার না তাদের জন্য আমি একটু ভেঙে দেখাচ্ছি এখানে 59, অনেকগুলো অঙ্ক দেখায়নি এই কারণে যার কারণে এটা দেখাচ্ছি 59.40। এটা আপনি যদি ধরেন এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছেন, ধরেন এই পয়েন্টে মোমেন্ট সাম করতেছেন, তো এই পয়েন্টে মোমেন্ট যদি নেন তাহলে আমি দেখতে পারতেছি যে এই এই বাম দিক থেকে আসতে যাচ্ছেন, তাই না? বাম দিক থেকে যদি যান তাহলে হলো 59.40 নেগেটিভ এন্টিকোলক, তাই না? তারপরে হলো এটাও প্লাস ক্লোকওয়াইজ প্লাস এইচ এ ওয়ান ইন্টু হলো কত আপনার 7,
হ্যাঁ, এই যে ক্লোকওয়াইজ ঘুরতেছে, তারপর -95 গুণ হলো 3, এবার হলো এইখানে মোমেন্ট আছে কত, ইজ ইকুয়াল টু কত মোমেন্ট আছে এখানে, ওইখানে মোমেন্ট আছে হলো 114, 114, এবং সেটা ক্লোকওয়াইজ আছে আর কি। ঠিক আছে, তো 114 আর কি লিখলেন আপনি, তো এটাকে ক্যালকুলেশন করলে আপনি এখান থেকে কিন্তু একটা মান পাবেন। এখানে ক্লোকওয়াইজ, এখানে একটু ভুল বলছি, সেটা হলো যে এখানে ক্লোকওয়াইজ আছে 114 মানে নেগেটিভ হবে, ক্লোকওয়াইজ কে তো আমরা নেগেটিভ চিন্তা করছি আর অ্যান্টিক্লোকে পজিটিভ চিন্তা করছি আর কি। ঠিক আছে, মানে বিষয়টা হলো যে আপনি চিন্তা করলে এটাকে মাইনাস এই পাশে নিয়ে এসে আপনি এটাকে প্লাস করে দিতে পারেন, এটা সব থেকে বেটার হবে আর কি। তো +114 ইজ ইকুয়াল টু 0, তার মানে এই পয়েন্টে যে মোমেন্ট নিচ্ছেন, এই মোমেন্টের বাম দিকে যতগুলো লোড আছে তা সাম করছেন, মোমেন্টের সাম করছেন আর কি, লোড বলতে লোড বইয়ের মোমেন্টের সাম। তো এই যে এই সে 1 পজিটিভ করতেছে, এটা 7, এটা হলো -59.40, তারপরে -95×3, তারপরে +114 ইজ ইকুয়াল টু 0, মানে ওই পয়েন্টে তাহলে আলটিমেটলি 0 হয়ে গেল। তো এটা আর কি, এটাকে ক্যালকুলেশন করলে আপনি এখান থেকে এই সি ওয়ান এর মানটা পেয়ে যাবেন, এবং এই সি এর মানটা পাবেন 32.9 আর কি। তো এইভাবে আর কি, যে একটা দেখালাম, বাদ বাকিটা আপনারা করতে পারবেন। তো এটাও এইভাবে করবেন, করার পর এখান থেকে দুইটা মান পাবেন, এই সি ওয়ান এবং এস ডি ওয়ান। আবার আগের মতো আপনি যখন সুই এর জন্য যে মোমেন্ট দেওয়া আছে, এই মোমেন্টের মানটা যখন এই যে এইভাবে আর কি চিত্র দেখাইছি এখানে আমি, তো এখানে আপনার আগের মতো এইভাবে আর কি সুই এর ক্ষেত্রে ওইভাবে ক্যালকুলেশন করবেন, একটা দেখাইছি ওইভাবে সবগুলো করে ফেলবেন। তো এখানে একটু সমস্যা ছিল যার কারণে আপনাদেরকে আমি দেখাইছি এটা, সেটা হলো যে এই জায়গায় যখন মোমেন্ট, অনেকে এটা ভুল করে ফেলে, অনেকে এখানে নেগেটিভ দিয়ে দিয়ে ফেলে, সেটা কিন্তু হবে না। এটা কিন্তু বুঝতেই পারতেছেন যে ওইখানে পজিটিভ লিখার পর 0 লিখবেন, তাইলেই হবে আর কি। তো এইভাবে আর কি ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করার পর এখান থেকে দেখেন, এখন হলো এগুলো তো পারবেন, এইচ এ ওয়ান এইচ ডি ওয়ান যদি বের হয়ে যায়, এইচ এটা হলো এইচ এ টু আর এটা হলো এইচ ডি টু, এগুলো যদি বের হয়ে যায় পরবর্তীতে কে এর মানটা বের করে ফেলবেন। আর কে এর মানটা বের করার পর আপনি যে 1000 বাই ইআই কে গুণ দিবেন হলো কে দ্বারা, কে দ্বারা গুণ করলে আপনি আলটিমেটলি ট্রু সু এটা বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এটা আর কি যে ট্রু সু এটা আপনি কিভাবে বের করবেন, এটা এটা একটা প্রসেস ছিল, এটা বের করবেন। তো ট্রু সু এটা বের করার পর এবার আপনি এখান থেকে এসএফডি বিউনিট ডায়াগ্রাম অঙ্কন করতে পারবেন। এবার হলো যে ডিস্ট্রিবিউশন টু কে টোটাল মোমেন্ট যখন বের করবেন, তখন কাজ হলো যে ডিস্ট্রিবিউশন টু কে কে দ্বারা গুণ করা আর কি, যেটা দেখাইছিলাম আমি কিছুক্ষণ আগে। আপনি যে ডিস্ট্রিবিউশন টুটা, এই ডিস্ট্রিবিউশন টু কে প্রত্যেকটা কে দ্বারা গুণ করলে, শোনেন আমি তো কিছুক্ষণ আগেই বলছো অলরেডি, যে সুয়েটা যখন আপনি অ্যাপারেন্ট সুয়ে যেটা ধরতেন সেটার সাথে যখন কে দ্বারা গুণ করবেন, তখন আপনি ট্রু সুয়েটা পাবেন, ট্রু সুয়েটা পাবেন। আর হলো আপনি ট্রু অ্যাপারেন্ট যে ডিস্ট্রিবিউশন টু থেকে যে মোমেন্টটা পেলেন, তার সাথে যখন কে দ্বারা গুণ করবেন, তখন ট্রু মোমেন্টটা পাবেন, ট্রু মোমেন্টটা। আর আমরা দরকার ট্রু মোমেন্টটা, তাহলে আমি কি করবো, প্রত্যেকটা এর সাথে কে দ্বারা গুণ করবো, কে দ্বারা গুণ করবো, কে দ্বারা গুণ করবো, পরবর্তী এর সাথে যোগ করে দেবো, যোগ করে, যোগ করার পর আপনার একটা ফাইনাল মোমেন্ট আসবে। সেই মোমেন্টের সাহায্যে আমরা এই যে আগের মতো আবার এই সি ওয়ান এইগুলো বের করবো, বের করবো আমরা এস এফ ডিবিউনি ডায়াগ্রাম এইভাবে অঙ্কন করবো। এগুলো আপনার পারবেন, এগুলো আমি আসলে বলার কিছু নেই, আলোচনা করারও তেমন কিছু নাই। ঠিক আছে, তো এইগুলো আঁকার ক্ষেত্রে সবসময় একটা বিষয় মনে রাখতে হবে, আপনারা অনেক সময় এই বিষয়গুলো ভুল করে ফেলবেন, সেটা হলো যে সবসময় যে লয়ার পয়েন্টকে একটা বিম চিন্তা করবেন, এবং বিমের লয়ার পয়েন্টকে বামে চিন্তা করবেন, আবার পয়েন্টকে ডানে চিন্তা করবেন, তাইলে আর কোনো সমস্যা হবে না। তো দেখেন আরেকটা ম্যাচ যদি আমরা দেখি তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন এখানে যে রোটেশন আছে, রোটেশনটা বাম সাপোর্টে, বাম সাপোর্টের লয়ারে আর কি, সরি বাম মেম্বারের লয়ারে। তো এখানে দেখেন এখানে একটা ডিফরমেশন আছে, এবং সেখানে একটা রোটেশন আছে, এবং সেটা ক্লোকওয়াইজ, কিন্তু ক্লোকওয়াইজ মানে নেগেটিভ, বুঝতেই পারতেছেন নেগেটিভ আর কি, সাইনটা কনফার্ম হয়ে গেল। এখন আমরা চিন্তা করবো এখানে মোমেন্ট কত এবং এখানে মোমেন্ট কত। তো মোমেন্টের ক্ষেত্রে আমরা এই যে এখানে দেখেন 4EI θ/L, তো একটা বিষয় কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হলো যে এই যে ইআই, যখন আমরা ইআই মানটা ইনপুট করি, আইটা কি বাস্তবে 2i না 3i না 4i আছে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। যেমন এখানে কিন্তু 2i আছে, তো এখানে যে আই থাকবে ততগুলো আই কিন্তু এখানে ইনপুট করতে হবে। আই বলতে ওই মেম্বারের আই, বিষয়টা বুঝতে হবে, আই বলতে কি বোঝাচ্ছে, ওই মেম্বারের আই। তো ওই মেম্বারের আইটা কেমন, ওই মেম্বারের আইটা কি আপনার বেশি না কম, হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে। ঠিক আছে, তো আর কি সেই ক্ষেত্রে এখানে 2i 3i যাই থাকুক, এখানে কিন্তু ইনপুট করতে হবে এক্সিস্টিং যেটা আছে সেটা আর কি। তো 4EI θ/L, এখানে দেখেন 4EI, আই বলতে যে এখানে আমি এটার সাথে দুই জায়গায় গুণ করে দিচ্ছি, এটা -4800, আর MBA যেটা হবে সেটা বুঝতে পারছেন এটার অর্ধেক হবে, তার মানে 2400 আসবে আর কি। ঠিক আছে, তো এটাই আর কি এই ক্ষেত্রে। এরপরে BC-র ক্ষেত্রে, বি প্রান্তে সি প্রান্তের ক্ষেত্রে একই রকম হবে, CD-র ক্ষেত্রেও কিন্তু একই রকম, অ্যাজ ইউজুয়াল যে বিষয়ে আমরা যেভাবে কাজ করতাম সেভাবে। কিন্তু এখানে CD-তে দেখেন কোনো লোড নেই, যার কারণে আমাদের কিন্তু কোনো
মোমেন্ট আসবে না, সিডিতে মোমেন্ট আসবে জিরো। পরবর্তীতে আমরা এটাকে ডিস্ট্রিবিউট করব, ডিস্ট্রিবিউট করার পর তো দেখেন এই অঙ্কটা দেখানোর একটা উদ্দেশ্য ছিল আমার, সেটা হলো যে 2i 3i এই বিষয়গুলো কিন্তু একটু ক্লিয়ার করা। তো এটা আপনি মোটামুটি বুঝলেন। এখন যখন আমাদের আপনারা যখন এই যে ডিস্ট্রিবিউশন অন পেয়ে যাবেন, এবার ডিস্ট্রিবিউশন অন করার পর আপনি কিন্তু সুয়ের কনসিডার করবেন ডেল, এই যে ডেল, তারপরে কিন্তু কাজ করবেন। তো এখন দেখেন 6i ডেল বাই এল স্কোয়ার যখন করছেন, তখন দেখেন এখানে i এর মান কিন্তু আমরা অনেক সময় এখানে কিন্তু 2, 3 এগুলো ইউজ করি না, ঠিক আছে, এই সুয়ের ক্ষেত্রে। কেন করি না? কারণ আসলে এটা তো একটা আরবিটারি ভ্যালু, ঠিক আছে, আরবিটারি ভ্যালুর ক্ষেত্রে আমরা এটাকে কনসিডার করি না। বাট যদি এটা আরবিটারি ভ্যালু না হয়ে যদি এটা আমার রিয়েল ভ্যালু হয়, ট্রু সুয়ে হয়, তখন কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো কিন্তু কাউন্টে নিয়ে আসতে হবে আয়ের মানটা, ঠিক আছে, ঠিক আছে। তো ট্রু সুয়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে ওইটা কাউন্টে নিয়ে আসতে হবে। তো দেখেন বাদ বাকি অঙ্কটা আমরা কিভাবে করছি, তো তো দেখেন এরপরে আমরা এই যে এইভাবে আর কি, এই যে আমরা এখান থেকে ফিক্সিং মোমেন্ট বের করে নিলাম, পরবর্তীতে ম্যানেজ করলাম, পরবর্তীতে আমরা ডিস্ট্রিবিউশন ট্রু করবো, এবং পরবর্তীতে আবার কে বের করে সেখান থেকে গুণ করে ফাইনাল মোমেন্টটা বের করে ফেলবো। ফাইনাল মোমেন্ট বের করার জন্য ডিস্ট্রিবিউশন ওয়ান প্লাস কে ডিস্ট্রিবিউশন টু ইন্টু কে, আমরা অলরেডি এই বিষয়গুলো মুখস্থ হয়ে গেছে, অনেকগুলো অঙ্ক দেখাইছি, তো এগুলো আসলে আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। দেখেন এরপরে আমরা এইভাবে আর কি ডিস্ট্রিবিউশন টু করার পর এইভাবে আমরা ক্যালকুলেশন করে টোরে একবারে শেষ পর্যন্ত এভাবে চলে যাবো, ফাইনাল মোমেন্টটা বের করে ফেলবো। তো আমরা এই যতগুলো ম্যাথ আপনাদেরকে দেখালাম, তো দেখেন এখন আমরা যেমন ধরুন একটা পোর্টাল ফ্রেম আছে, তো সেই পোর্টাল ফ্রেমটা আমরা কিভাবে সলভ করবো সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি। একটা পোর্টাল ফ্রেম, এই পোর্টাল ফ্রেমে P1 P2 এরকম লোড অ্যাপ্লাই করা আছে, এরকম একটা ফ্রেম থাকতে পারে, W1 W2 লোড অ্যাপ্লাই করেছে, P1 P2 P3 লোডারগুলো অ্যাপ্লাই করছে। তো এই লোডগুলো আপনার যে ভার্টিক্যাল লোডগুলো আছে এগুলোতে আপনার কোনো সুযোগ, যদি আপনাকে কখনো কোশ্চিন যে বলে যে আপনি সলিউশন প্রসিডিউর লিখতে বলছে, অনেক সময় সলিউশন প্রসিডিউর চাওয়া হয়, কারণ এটা সলভ করাটা আসলে একটু ডিফিকাল্ট, এটা স্টার্ট পোর্ট দিয়ে সলভ করতে হবে এগুলো আমাদেরকে। তো আমরা যদি প্রসিডিউর বলি যে কিভাবে আসলে সলভ করবেন বিষয়টা, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য মূলত, তো আপনার এই লোডগুলোর কারণেই কিন্তু সুয়েটা আসবে। আপনাকে অবশ্যই বুঝতে একটা সুয়ে ফ্রেম, এটা কনফার্ম, এটাতে তো কোনো সন্দেহ নেই। তো সুয়ে যদি হয় তাহলে আমার এই লোডগুলোর কারণেই কিন্তু সুয়েটা হচ্ছে, তো এই লোডগুলোর কারণেই সুয়েটাকে আমাকে হিসাব করে বের করতে হবে। তো এই লোডগুলোর কারণে সুয়ে হচ্ছে, তো এই লোডগুলোর পরিমাণটা কিভাবে বের করবো এটাই তো বিষয় জানার বিষয়। তো কিভাবে বের করবো দেখেন, আমি যদি P1 P2 মানে লোডগুলো যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে দেখেন আমি প্রথম যেটা করবো স্টেপ ওয়ানে, ফার্স্ট স্টেপে আমি এই এই নাম্বার ফ্রেমটা নিয়ে কাজ করতেছি মূলত, ফার্স্ট স্টেপে কি করব, এই প্রত্যেকটা জয়েন্টকে লক করে দিব। তো লক করে দিলে কি করবে আমাকে, এখান থেকে সে আমি যখন ডিস্ট্রিবিউশন করব আলটিমেটে সবার শেষে, আমি বুঝাটা বুঝি না আগে, যত এতক্ষণ ধরে যতগুলো ম্যাথ আমরা সলভ করলাম সেখানে কিন্তু আমরা প্রত্যেকটারই লক করে দিছি। লক করে দেওয়ার পর আমরা এই লোডগুলোর কারণে সেখানে কি পরিমাণে প্রত্যেকটা জয়েন্টে যে এরকম মেম্বারগুলোতে আমার কি পরিমাণে ফিক্সড মোমেন্ট আসতেছে, এবং ওই ফিক্সড মোমেন্টকে আমরা ডিস্ট্রিবিউশন করছি, ডিস্ট্রিবিউশন করে ডিস্ট্রিবিউশন অন করছি আর কি। হ্যাঁ, তা ডিস্ট্রিবিউশন করে সবার শেষে কিন্তু আমরা একটা মোমেন্ট পেয়েছি আঙ্কিত, এই মোমেন্ট থেকে কিন্তু আপনি আলটিমেটলি আপনাকে এই যে এইচ বি ওয়ান এইচ ই ওয়ান মানে ই পয়েন্টের ওয়ান এবং এইচ বি ওয়ান এই দুটা কিন্তু বের করতে পারবেন, মানে এইচ বি ওয়ান এইচ ই ওয়ান কিন্তু এখান থেকে বের করতে পারবেন, কারণ আপনার ডিস্ট্রিবিউশন হয়ে গেছে ওয়ান, তখন ডিস্ট্রিবিউশন অন হয়ে যাবে তখন কিন্তু আপনি এই মানগুলো বের করতে পারবেন, আবার এখান থেকে এইচ এ ওয়ান এইচ এফ ওয়ানও আপনি বের করতে পারবেন, কারণ ফিক্সড মোমেন্ট আপনার জানা শেষ, তাহলে আপনি ইজিলি বের করতে পারবেন, ঠিক আছে। এখন আসুন সুয়ে নিয়ে কথা বলি, এটা হলো ফিক্সড, লক করে দিয়েছেন, লক করার পরে আপনি এই মানগুলো পাইছেন। এখন আসেন সুয়ে, এবার আপনি ডিস্ট্রিবিউশন টু করবেন, ধরেন এবার হলো রিলিজ করবেন, কি রিলিজ করবেন এই ব্যাপারে স্টেপ বাই স্টেপ আপনাকে লিখতে হবে কিন্তু। হ্যাঁ, এবার রিলিজ দ্য আপার জয়েন অ্যান্ড লোয়ার ইজ লকড, মানে শুধুমাত্র আপার জয়েনটাকে খুলে দেন, খুলে দেওয়ার পর আপনার যে সুয়েটা হচ্ছে এই সুয়েটার ক্যালকুলেশন করেন, ঠিক আছে। ক্যালকুলেশন যখন এই সুয়ের জন্য যখন আবার অ্যানালাইসিস করবেন, তখন কিন্তু আপনি আবার এখানে একটা রিয়াকশন, এখানে একটা রিয়াকশন, এখানে একটা রিয়াকশন, এখানে একটা রিয়াকশন, এরকম রিয়াকশন চারটা পাবেন সুয়ের জন্য, শুধুমাত্র ডেল ওয়ান সুয়ের জন্য। এটা হলো ডিস্ট্রিবিউশন, এটা হলো এটাকে আপনি ছেড়ে দিয়েছিলেন, এরপর আপনি করেন কি, মাঝেরটাকে আপনি রিলিজ করে দেন, আগে একটাকে রেখে মাঝেরটাকে রিলিজ করে দেন। দেখেন পার্ট বাই পার্ট কিন্তু আপনাকে বুঝতে হবে, প্রথম হলো সবগুলো জয়েন্টকে আপনি লক করে দিয়েছেন, একটু চিন্তা করেন, ফিল করেন, লক করে দেওয়ার পর আপনি সেখান থেকে কিন্তু সবগুলোর জন্য যে সাপোর্টগুলোতে যে রিয়াকশন করে আসার কথা সেগুলো আপনি ক্যালকুলেশন করে ফেলতে পারেন, ঠিক আছে। যদি এরকম হতো, যেমন এই মেম্বারটার দিকে তাকান, যদি এরকম এখানে যদি আরেকটা এরকম মেম্বার থাকতো, যদি আরও উপরের দিকে যেত, তাহলে এখানে আপনি আরেকটা রিয়াকশন পেতেন, এই যে এখানে তিনটা রিয়াকশন পেয়ে যেতেন, মানে উপরটা তো বাদ, উপরটা থেকে তো রিয়াকশন আসবে, তাই না? তো
এই মেম্বার এই এর রিয়াকশন এখানে পেতেন একটা, এর জন্য এখানে একটা পেতেন, আর এর জন্য এখানে একটা পেতেন, এরকম তিনটা, মানে যতগুলো ফ্রেম এরকম বাড়বে তার থেকে একটা কম পরিমাণে রিয়াকশন এইভাবে পাবেন আর কি। আর যতগুলো মেম্বার এরকম থাকবে এক্সট্রা, যেমন এটার ক্ষেত্রে যদি চিন্তা করেন এটার ক্ষেত্রে, তাহলে আমি বলবো যে এখানে আসবে হলো, আমি যদি অক্ষর দিয়ে ডিনোট করি আর কি, এটা যদি এ, এটা যদি বি, এটা যদি সি, এটা যদি ডি হয়, এটা ধরেন ই, এটা ধরেন এফ, এটা ধরেন জি, এটা ধরেন এইচ, এটা ধরেন আই, এটা ধরেন জে, এটা ধরেন কে, এটা ধরেন এল, তাহলে আমি বলবো এখানে কি হবে, এইচ এইচ ডি ওয়ান, এইচ কে এইচ ডি ওয়ান, এইচ কে ওয়ান, এইচ এল ওয়ান, তারপরে এইচ সি ওয়ান, এইচ জি ওয়ান, এইচ কে ওয়ান, এইচ বি ওয়ান, এইচ এফ ওয়ান, মানে এরকম বাড়বে। হ্যাঁ, তো এটা হবে না, সরি ভুল বলছি, এটা হবে না, তো এই তিনটা থাকবে, এই তিনটা থাকবে, ঠিক আছে। তো এটা আর কি এভাবে বাড়তে থাকবে, যতই বাড়ুক ওরকম আস্তে আস্তে বাড়তে থাকবে, প্রত্যেকটা জায়গায় রিয়াকশন আসবে আর কি, আলটিমেটলি সহজ কথায়। এটা হলো ফিক্সড এর ক্ষেত্রে। আবার যদি লক ছেড়ে দেন, লক ছেড়ে দেওয়ার ক্ষেত্রে একটা যদি লক ছেড়ে দেন, এই যে এইভাবে দেখেন, তো একটাকে লক ছেড়ে দিয়েছেন, তাহলে আলটিমেটলি কিন্তু আবার এরকম দুইটা পাবেন, এই যে একটা, এই একটা, এখানে একটা, এখানে একটা, আর একটা লক ছেড়ে দিয়েছেন ধরেন এখানে। হ্যাঁ, তো এখানে লক ছেড়ে দিলেও কিন্তু আলটিমেটলি আপনি এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা পাবেন, ঠিক আছে। তো এখানে বিষয়টা আছে, এখানে একটু ঝামেলা আছে, সেটা হলো অনেকে চিন্তা করতে পারেন যে এই জয়েন্টের রিয়াকশন তো পাবেন এখানে, না না, এটা কখনোই না, আপনি সুইয়ে যেখানেই হোক না কেন, আপনি কিন্তু এই রিয়াকশন গুলো কিন্তু এই যে এরকমই আপনি আস্তে আস্তে উপর থেকে রিয়াকশন গুলো আসবে, এই জন্য আপনি এই সাপোর্ট গুলোতে পাবেন আর কি। আর যাই হোক, এটা এত ডিটেলস আলোচনা করে গেছেন, আপনি বুঝতে পারছেন বিষয়টা, তো এইভাবে আপনি দেখাবেন, দেখানোর পর এখন দেখেন, তাহলে এই জয়েন্ট, তাহলে ডিস্ট্রিবিউশন থ্রি, এটা ডিস্ট্রিবিউশন থ্রি পেলেন, ডিস্ট্রিবিউশন টু পেলেন, আর সিক্সটিন মোমেন্টের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন করতে পারলেন। তো আমরা আলটিমেটলি সবার শেষে কি হবে, সবার শেষে হলো আপনি দুটো সাম করার চেষ্টা করবেন, সাম বলতে যে এইভাবে আমরা এর আগে যেটা করে আসছি আর কি, সেটাই করবো। এখানে দেখেন, এই সি ওয়ান, এই সি এফ ওয়ান, প্লাস কে ইন্টু এই সি টু এফ টু, প্লাস কে থ্রি ইন্টু এল এল পি ওয়ান, মানে আপনি এই যে লোডটা আসতেছিল পি ওয়ান লোড, এই লোডের কারণে আপনি হিসাবটা করছেন আর কি, ঠিক আছে। এই লোডের কারণে হিসাবটা আপনি এইভাবে আর কি দেখাই দিচ্ছেন আর কি। হ্যাঁ, পি ওয়ান মানে পি ওয়ান এর কারণে যে লোডগুলো আসতেছিল, এই সি ওয়ান, এফ ওয়ান, এই সি টু এফ টু, এই সি থ্রি এফ থ্রি। আবার যখন আপনি পি টু লোডের জন্য হিসাব করবেন, তখন এইচ বি ওয়ান, ই ওয়ান, এইচ বি টু, ই টু, বি এস বি, ই থ্রি, ই থ্রি। মানে বিষয়টা যদি এবার চিন্তা করেন, এই যে পি ওয়ান লোডটা কোথায় ছিল, পি ওয়ান লোডটা ছিল এখানে, পি ওয়ান লোডটা ছিল এখানে, তার কারণে যে রিয়াকশন গুলো সেগুলো দেখেন, একটু তাকান, তাইলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখেন, এইচ এ ওয়ান, এইচ এফ ওয়ান, এইচ এ ওয়ান, এইচ এফ ওয়ান, মানে এই লোডের কারণে রিয়াকশন আসলে এই যে এইগুলা, এইচ এ ওয়ান, এফ ওয়ান, তারপরে এইচ এ টু, এফ টু, মানে নিচের পার্টটা, নিচের পার্টটা, কারণ লোডটা তো ছিল এখানে, এর কারণে রিয়াকশন আসবে এই যে নিচের পার্টে, তার নিচের পার্ট গুলো কাজ করছেন, এই নিচের পার্ট, এর 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 নিচের পার্ট, ঠিক আছে, এই লোডের কারণে। আবার যখন এর জন্য আসবে পি টুর জন্য, যদি আপনি উপরের লোডটা নেন, তাহলে কিন্তু আপনার এই যে এই রিয়াকশন গুলো আসবে, ঠিক আছে, এই রিয়াকশন গুলা উপরের পার্ট গুলা, ঠিক আছে, উপরের পার্ট গুলো আসবে। তো এই আর কি, কে ওয়ান কে টু দ্বারা যোগ করছেন, যোগ করার পর দেখেন দুইটা ইকুয়েশন আর আননোন আছে, কে ওয়ান কে টু দুইটা আননোন আছে, তো এখান থেকে কি ওয়ান কি টু পেয়ে যাবেন, সেখান থেকে ট্রু সুইয়েটা বের করতে পারবেন ইজিলি, পরে আলটিমেটলি সবার শেষ টোটাল ফাইনাল একটা ডিস্ট্রিবিউশন দেখা দিতে পারবেন। এগুলো সলিউশন প্রসিডিউর, কিভাবে একটা বিষয়কে সলিউশন করতে পারেন। তো এখানে দেখেন আরেকটা ম্যাথ যদি দেখেন, ওই অঙ্কটাই আর কি, আরেকটা অঙ্ক যেটা পাশে দিতেছিলেন সেটার এই যে এটাই আর কি, যে এইভাবে আর কি টোটালটাকে লক করে দিলেন, তারপর ডিস্ট্রিবিউশন ওয়ান করলেন, পরে টোটাল ডিস্ট্রিবিউশন টু করলেন, ডিস্ট্রিবিউশন থ্রি করলেন, দেখেন এক একবার আপনি সুইয়ে থেকে ছাড়তেছেন আর কি, প্রথমে এটাকে লক ছেড়ে দিলেন, পরে এটাকে লক ছেড়ে দিলেন, প্রথমে এটাকে লক ছেড়ে দিলেন, প্রত্যেকবারই কিন্তু আপনি এইভাবে রিয়াকশন গুলো পাবেন। এবং সবার শেষে কিন্তু এই পিওনের জন্য পাবেন হলো নিচের লয়ার পার্ট, পি টুর জন্য পাবেন হলো এই এই পার্টটা, মানে মাঝের পার্টটা, আর পি থ্রির জন্য পাবেন হলো এই পার্টটা, ঠিক আছে। পিওনের জন্য লয়ার পার্ট, পি টুর জন্য এই মাঝের পার্ট, পি টু পি থ্রির জন্য এই লয়ার পার্ট, এবার সবগুলো যোগ করবেন আর কি। যোগ করার পর কে ওয়ান, কে টু, কে থ্রি, তিনটা আননোন থাকবে। দেখেন অঙ্কগুলো কিন্তু খুবই ইজি, একটু বড় মনে হচ্ছে, এই দেখেন কে ওয়ান, কে টু, কে থ্রি, এই একটা ইকুয়েশন, একটা ইকুয়েশন, একটা, তিনটা ইকুয়েশন, তিনটা আননোন সলভ করলে আপনি সেখান থেকে ট্রু সুইয়ে বের করতে পারবেন, সবার সাথে ফাইনাল মুভমেন্টটা বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। এই আর কি, অনেক সময় এই টাইপের অঙ্ক পরীক্ষার হলে দেয়, তো সেক্ষেত্রে আপনি অনেক সময় ঘাবড়ে যেতে পারেন, কিন্তু বিষয়টা কিন্তু খুবই ইজি। আবার একটু দেখেন, বিষয়টা কিন্তু খুবই ইজি, প্রথম হলো লক করে দেবেন সবগুলো, ডিস্ট্রিবিউশন অন করবেন, উপর থেকে আসবে না, উপর থেকে এক ঘর নিচে নিচে সবগুলো আসবে, এরপর ডিস্ট্রিবিউশন টু করবেন, ডিস্ট্রিবিউশন থ্রি করবেন, ডিস্ট্রিবিউশন, প্রত্যেকবার এই ডিস্ট্রিবিউশন টু থ্রি, এগুলো সুইয়ের ক্যালকুলেশন, প্রথমটা হলো আপনার সিক্সটিন মোমেন্টের ক্ষেত্রে, আর বড় সবগুলো হলো সুইয়ের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে লক ছেড়ে দিবে একবার করে, আর যখন সবার সাথে যোগ করবেন তখন হলো পিওনের জন্য নিচের লয়ার পার্টের এই এ এই যে এটা এর এটা
এই যে পি ওয়ান এর ক্ষেত্রে এর এটা এর এটা এর এটা এর এটা এরকম করেন, লোয়ার সরি এর এটা এরকম লোয়ার পার্ট গুলো যোগ করবেন। আবার পি টুর ক্ষেত্রে তার উপরের পার্ট, তার উপরের পার্ট, তার এইভাবে যোগ করলে আপনি আলটিমেটের সলিউশনটা পেয়ে যাবেন।